গপ্প মিলে ঠিক কিছু ভয়, কিছু রহস্য, কিছু হাসি, কিছু প্রেম, এই থেকে সবই আছে। গপ্প মিলে ঠেকের আজকের গপ্প শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে কালের মন্দিরা দ্বিতীয় ও শেষ পর্ব। আগের পর্বে কি হয়েছে একটু ছোট্ট করে বলে দিই। স্কন্দগুপ্তের রাজত্ব চলছে, কপতকূটের সিংহাসনে রয়েছেন হুন সম্রাট রৌট্ট ধর্মাদিত্য। তাঁর কন্যা রাজকুমারী রট্টার সঙ্গে সাক্ষাৎ হয় চিত্রক বর্মা নামে এক যুবকের। চিত্রক বর্মার পিতাকে 25 বছর আগে হুনেরা হত্যা করে। চিত্রকের মনে হয় এই কপতকূট আসলে তাঁরই সাম্রাজ্য। রট্টার সঙ্গে ছাদে দাঁড়িয়ে কথা বলতে বলতে চিত্রকের মনে হয় এখান থেকে পড়ে রট্টার যদি মৃত্যু হয় তাহলে কেমন হবে। তারপর তাহলে শুরু করা যাক। রট্টার কিন্তু নিজের সংকটময় অবস্থিতির প্রতি লক্ষ্য নেই, তিনি স্বচ্ছন্দে নির্ভয়ে বসে আছেন। চিত্রক হঠাৎ যেন নিজেকে ব্যঙ্গ করেই হেসে উঠল। রাজকুমারী, আপনি নেমে এসে বসুন, ওখান থেকে নিচে পড়লে প্রাণহানি সম্ভাবনা। রট্টা একবার অবহেলা ভরে নিচের দিকে তাকিয়ে বললেন, ভয় নেই, আমি পড়ব না, কিন্তু আপনি হাসছেন কেন? ক্ষোভে অন্ধ হয়ে চিত্রক বলল, ক্ষমা করুন, আমি কৌতুক বসে হাসিনি। রাজনন্দিনী যদি ধৃষ্টতা না হয় একটা প্রশ্ন করতে পারি? কি প্রশ্ন? আপনি হুন কন্যা, আর্য জাতির থেকে হুন জাতির প্রতি নিশ্চয়ই আপনার পক্ষপাত আছে। কিছুক্ষণ নীরবে ভেবে রট্টা ধীরে ধীরে বললেন, আর্য হুন কি জানি, আমার মা আর্য ছিলেন, পিতা হুন, আমি তবে কোন জাত জানি না, সম্ভবত মানুষের জাত। আর পক্ষপাত, দূত মহাশয়, এই আর্যভূমিতে যারা বাস করে তাদের সকলের প্রতি আমার পক্ষপাত আছে, কারণ তাদের ছাড়া অন্য মানুষ আমি দেখিনি। সকলকে আপনি সমান বিশ্বাস করতে পারেন? পারি, যে বিশ্বাসের যোগ্য সে আর্যই হোক আর হুনই হোক, বিশ্বাস করতে পারি। রট্টা লঘু পায়ে নামলেন, বললেন, এবার আমি অন্তপুরে ফিরব, না হলে আর্য লক্ষণ বিরক্ত হবেন। চলুন, আমি আপনার রক্ষী হয়ে যাচ্ছি, আসুন। এই বলে রট্টা যেন কোন গোপন কৌতুকে সুন্দর মুখ উদ্ভাসিত করে হাসলেন। চাঁদের আলোয় সেই হাসি তরঙ্গের মতো চারদিকে ছড়িয়ে পড়ল। চিত্রক ঈষৎ সন্দিগ্ধভাবে বলল, হাসলেন কেন? রট্টা এবার বাঁকা চোখে চটুলতা ভরে তার দিকে চাইলেন, মুখ টিপে বললেন, ও কিছু নয়, স্ত্রীলোকের হাসি কান্নার কি কোনো অর্থ আছে? চলুন। গভীর রাতে রট্টা শয্যা থেকে উঠে বসলেন। তার শয্যার দেওয়ালের একটি কুলঙ্গি ছিল, তার মধ্যে একটি মণিময় ছোট বুদ্ধ মূর্তি ছিল। সিংহল দ্বীপের নীলকান্ত মণি দিয়ে তৈরি এই বুদ্ধ মূর্তি মহারাজ রৌট্ট ধর্মাদিত্য কন্যাকে উপহার দিয়েছিলেন। শয্যা থেকে উঠে রট্টা একটি প্রদীপ জ্বালালেন। ধ্যানাসীন বুদ্ধ মূর্তির সামনে প্রদীপ রেখে তিনি জোর হাতে এক মনে দীর্ঘকাল ওই দিব্য মূর্তির দিকে তাকিয়ে রইলেন। তার বাঁধুলি ফুলের মতো ঠোঁট অল্প অল্প নড়তে লাগল। তার কুমারী হৃদয়ের কোন নিভৃত প্রার্থনা তথাগতের চরণে নিবেদিত হল তা কেবল তথাগতই জানলেন। তারপর প্রদীপ নিভিয়ে রট্টা আবার ঘুমিয়ে পড়লেন। পরদিন দুপুরে চষ্টনদুর্গ থেকে বার্তাবহ ফিরে এলো, মহারাজ রৌট্ট ধর্মাদিত্য পত্র দিয়েছেন। পত্র পড়ে মন্ত্রী চতুরানন ভট্ট চিন্তিত মনে রট্টার কাছে গেলেন, বললেন, মহারাজের শরীর ভালো নয়, তিনি আরো কিছুকাল চষ্টনদুর্গে থাকবেন, কিন্তু কন্যাকে দেখার জন্য তার মন বড় উতলা হয়েছে। হ্যাঁ,
আমি বাবার কাছে যাব। হ্যাঁ, কিন্তু যাওয়া উচিত হবে কিনা ঠিক বুঝতে পারছি না। কেন? কিরাত লোক ভালো নয়, সে চষ্টন দুর্গের সর্বময় কর্তা, তার যদি কোনো কুবুদ্ধি থাকে। রট্টার মুখ রক্তবর্ণ হল, বললেন, কিরকম কুবুদ্ধি? আপনি কি সন্দেহ করেন কিরাত বাবাকে নিজের কবলে পেয়ে এখন ছলনা করে আমাকেও কবলে আনতে চায়? কে বলতে পারে, সাবধানের মান নেই। আমি বিশ্বাস করি না মহারাজের সাথে এরকম ধৃষ্টতা করবে এত সাহস কিরাতের নেই। আপনি ব্যবস্থা করুন, কাল সকালেই আমি চষ্টন দুর্গে যাব। বাবাকে দেখার জন্য আমার মনও অস্থির হয়ে আছে। বেশ, মহারাজ মগধের দূতকেও চষ্টন দুর্গে দেখেছেন। রট্টার চোখের উপর অদৃশ্য ছায়া নেমে এলো। তিনি কিছুক্ষণ নীরব থেকে বললেন, ভালো, তিনিও আমার সঙ্গেই যাবেন, তাকে খবর দিন। সঙ্গে একদল দেহরক্ষীও থাকবে, ভালো কথা। চষ্টন দুর্গের পথ দীর্ঘ ও কষ্টদায়ক, পৌঁছতে দুদিন লাগবে, মাঝে এক রাত পান্থশালায় কাটাতে হবে। রাজকুমারীর জন্য পালকির ব্যবস্থা করি? না, আমি ঘোড়ায় যাব। দাস দাসীর সঙ্গে যাবে না? না। বেশ। রট্টার কাছ থেকে বিদায় নিয়ে চতুরানন ভট্ট চিত্রকের কাছে গেলেন। চিত্রক সমস্ত কথা শুনে কিছুক্ষণ মাথা নিচু করে বসে রইল। তার বুকে যে অদৃশ্য আগুন জ্বলছিল তা হঠাৎ লেলিহান শিখায় আলোড়িত হয়ে উঠল, কিন্তু সে মনের ভাব গোপন করে উদাস নিস্পৃহ স্বরে বলল, আমি এখন আপনাদের অধীন, যা বলবেন তাই করব। পরের দিন সকালে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে রট্টা এবং চিত্রক ঘোড়ায় চড়ে রাজপুরী থেকে বেরোলেন। এক সেনাপতি পাঁচজন সশস্ত্র আরোহী নিয়ে তাঁদের সঙ্গে চলল। কপতকূট নগর তখন জেগে উঠেছে, লোকজন ইতস্তত রাস্তায় যাতায়াত করছে, রমণীরা কলসি কাঁখে জল ভরতে যাচ্ছে, কেউ বা পূজোর অর্ঘ্য নিয়ে মন্দিরের দিকে চলেছে। পুরুষ বেশি রট্টা যখন ঘোড়ার খুরের আওয়াজে চারদিক সচকিত করে রক্ষী সহ রাজপথ দিয়ে চললেন, তখন পুরবাসী পথের পাশে এসে দাঁড়িয়ে সগর্বে উৎফুল্ল চোখে তাদের দেখতে লাগল। পথে যাওয়ার সময় রট্টা দেখলেন চৌমাথার ওপর একটা কিম্ভূত কিমাকার মানুষকে ঘিরে ভিড় জমেছে। লোকটা অতি স্থূলকায়, দেহে বস্ত্রাদি আছে কিনা ভিড়ের মধ্যে দিয়ে বোঝা যায় না। সে উচ্চ গলায় সকলকে কি একটা কথা বলছে, শুনে সকলে হাসছে ও রঙ্গ তামাশা করছে। আমি সত্যি কথা বলছি, তোমরা আমাকে অবিশ্বাস করছো কেন? রট্টা ঘোড়া থামিয়ে একজন পথচারীকে জিজ্ঞাসা করলেন, ওকে কি বলছে? পথচারী জানালো লোকটি একটা গল্প বলছে, ও নাকি কোথাকার রাজদূত। চিত্রক একবার দেখেই লোকটিকে চিনতে পারল, শশী শেখর। সে আর সেদিকে মুখ ফেরাল না। রট্টা আবার অশ্বচালনা করলেন, ক্রমে তারা নগরের উত্তর দরজায় উপস্থিত হলেন। এদিকে সেদিন সন্ধ্যায় নগরের দ্বারপাল চতুরানন ভট্টের সাথে সাক্ষাৎ করলেন, বললেন, মহাশয়, এক পাগল শহরে এসেছে, বলে সে নাকি মগধের রাজদূত, কোনো এক চোর নাকি তার সর্বস্ব কেড়ে নিয়েছিল। তারপর? নগররক্ষীরা তাকে আমার কাছে ধরে এনেছিল, দেখলাম লোকটার বুদ্ধি লোপ পেয়েছে, কখনো এক কথা বলে, কখনো অন্য কথা বলে, কখনো হঠাৎ করে কেঁদে ওঠে। তাকে নিয়ে কি করবো বুঝতে না পেরে ঘরে বন্ধ করে রেখেছি। বেশ করেছ, একদিন আগে আসতে পারল না, এখন তো আর উপায় নেই, আপাতত কিছুদিন এখানেই থাকুক, তারপর দেখা যাবে। নগরের উত্তর দ্বার অতিক্রম করে রট্টা বাইরে এলেন। এখান থেকে রাজপথ মৃগয়া কানন বেষ্টিত করে সাপের মতো এঁকে বেঁকে কখনো উঁচুতে উঠে কখনো নিচে নেমে যেন নিরুদ্দেশের পথে চলে গিয়েছে।
সকালের নবীন আলোয় এই দৃশ্য ছবির মতো মনোরম দেখাচ্ছে। এই নৈসর্গিক দৃশ্যের উপর কিছুক্ষণ দৃষ্টি বুলিয়ে রথটা ঘোড়া থামালেন। সেনাপতিকে কাছে ডেকে বললেন, তুমি রক্ষীদের নিয়ে আগে যাও, আমরা ধীরে ধীরে তোমাদের অনুসরণ করব। সেনাপতি ইতস্তত করছে দেখে রথটা আবার বললেন, সঙ্গে আর্য চিত্রক বর্মা থাকবেন, আমার অন্য রক্ষীর প্রয়োজন নেই, তোমরা যাও। তাড়াতাড়ি ঘোড়া চালালে দুপুরের মধ্যে পানশালায় পৌঁছতে পারবে। সেখানে দুপুরের খাওয়া সেরে চষ্টন দুর্গের পথে যাত্রা করবে, রাত এক প্রহরের মধ্যে চষ্টন দুর্গে পৌঁছতে পারবে। মহারাজকে বলো যে আমি কাল আসব। মহারাজ অসুস্থ, আমি আসছি জানলে খুশি হবেন। কেমন? রথটার মধুর হাসি শুনে সম্মোহিতের মতো সেনাপতি সঙ্গীদের নিয়ে জোরে ঘোড়া ছুটিয়ে দিল। রক্ষীর দল ও তাদের ঘোড়াদের খুরের আওয়াজ ক্রমশ দূর থেকে আরো দূরে মিলিয়ে গেল। রথটাও ধীরে ধীরে ঘোড়ায় চললেন। চিত্রক তার পাশে থাকল। রথটার মুখ প্রফুল্ল, চোখ চঞ্চল। তিনি কখনো উজ্জ্বল স্বচ্ছ আকাশের দিকে তাকাচ্ছেন, কখনো মৃগয়া কাননের ভেতরে কৌতূহলী হয়ে দেখছেন। চিত্রকের মুখ কিন্তু গম্ভীর, ভুরু কুঁচকে আছে। সে মনে মনে ভাবতে লাগল, নিয়তি বারবার প্রতিহিংসা সুযোগ দিচ্ছে। অদৃষ্টের কোন ইঙ্গিত? প্রতিশোধের সুযোগ হাতে পেয়ে ছেড়ে দেব? হিংসার উত্তরে প্রতিহিংসা নেওয়াই ক্ষত্রিয়ের আসল ধর্ম, তবে প্রতিশোধ কেন নেব না? চারদিক নির্জন, কোথাও জনমানুষ নেই। দু একটা খরগোশ পথের পাশ থেকে সন্তর্পণে উঠে আসছে, আবার ঘোড়ার খুরের শব্দে ভয় পেয়ে দ্রুত গতিতে পালিয়ে যাচ্ছে। পথের ওপর দীর্ঘ গাছের ছায়া ক্রমে ছোট হয়ে আসছে। দুটো ঘোড়া চলেছে পাশাপাশি। রথটা এতক্ষণ চিত্রকের দিকে পূর্ণভাবে দৃষ্টিপাত করেননি, কিছুটা সংকোচ অনুভব করছিলেন। আশা করেছিলেন চিত্রক নিজেই কথা বলবে, কিন্তু চিত্রক যখন কথা বলল না, তখন তিনি চিত্রকের দিকে স্মিত মুখে তাকালেন আর বললেন, আর্য চিত্রক, আপনি চুপ করে আছেন কেন? সুন্দরী প্রকৃতির এই শোভা কি আপনাকে আনন্দ দিতে পারছে না? চিত্রক রথটার দিকে চোখ ফেরাল। কিছুক্ষণের জন্য তার চোখ একেবারে দাঁধিয়ে গেল। কি অপূর্ব রূপবতী এই রাজকন্যা! একই দেহের মধ্যে কাঠিন্য ও কোমলতা, দৃঢ়তা ও সরসতার কি অপরূপ সমাবেশ! চিত্রক আগেও একবার রাজকন্যাকে পুরুষ বেশে দেখেছিল, কিন্তু আজকের পুরুষ বেশ যেন সম্পূর্ণ আলাদা। বেশভূষার পৌরুষ দেহের নারীত্বকে অলঙ্কৃত করেছে বটে, লুকোতে পারেনি। পুষ্পবৃন্তের মতো কোমর ক্রমশ বিস্তৃত হয়ে যেন কেশর কুসুমের শোভায় বিকশিত হয়েছে। বুকের ওপর দৃঢ়ভাবে আঁটা স্বর্ণ জালিকা যৌবনের উন্মাদনাকে যেন সোনার শৃঙ্খলে বেঁধে রেখেছে। সর্বোপরি তীক্ষ্ণ মধুর মুখখানি। এ মুখ কেবল রক্তমাংসের সমাবেশে সুন্দর নয়, মনে হয় মুখের অন্তরালে মানুষটিও বড় সুন্দর, তাই তার সৌন্দর্যের ছটা মুখেও প্রতিফলিত হচ্ছে। চিত্রকের অশান্ত মন কিন্তু শান্ত হল না, বরং আরো বিক্ষুব্ধ হয়ে উঠল। সে মনে মনে ভাবল, রাজকন্যা কেন এত সদয় ব্যবহার করছে? এর থেকে যদি নিজের পদগৌরবে গর্বিত হয়ে তুচ্ছ জ্ঞান করত, সেও ভালো হতো। রাজকন্যা আমার সত্যিকারের পরিচয় জানে না বলেই এমন স্নিগ্ধ ব্যবহার করছে, যদি জানত তাহলে কি করত? চিত্রক রথটার দিক থেকে চোখ ফিরিয়ে ধাবমান ঘোড়ার উপর দৃষ্টি ফেলে গম্ভীর মুখে বলল, রক্ষীদের আগে যেতে দিয়ে আপনি ভালো করেননি, তাতে দোষ কি হয়েছে? আপনি আমার কতটুকু জানেন? আমি যদি চোর দুর্বৃত্ত হই, আপনার ক্ষতি করবার চেষ্টা করি, কে আপনাকে রক্ষা করবে? জানি রাজকুমারী আত্মরক্ষায় সমর্থ, তবু আপনি একজন নারী, অজ্ঞাত কুলশীলকে বেশি বিশ্বাস করতে নেই।
অধর সংকুচিত করে রটটার সামনের দিকে তাকালেন। তার মুখের হাসিটি ফুটি ফুটি করেও ফুটল না। কিছুক্ষণ পরে চিত্রকের দিকে দৃষ্টি না ফিরিয়েই তিনি মৃদু গলায় বললেন, আপনি কি অজ্ঞাত কুলশীল? চিত্রক চমকে তার দিকে তাকালো। রটটা বলে চললেন, আসমুদ্র আর্যভূমির একচ্ছত্র অধীশ্বর স্কন্দগুপ্তের দূতকে অজ্ঞাত কুলশীল বললে স্কন্দগুপ্তের অপমান করা হয় না? কিন্তু এসব তর্ক করা বৃথা। আপনি যদি চোর দুর্বৃত্ত হতেন তাহলে এক্ষুনি যে কথা বললেন তা বলতে পারতেন কি? চোর কি নিজের বিরুদ্ধে অন্যকে সাবধান করে দেয়? এই বলে রটটা জোরে হেসে উঠলেন। চিত্রকের ইচ্ছে হল সে রটটাকে নিজের সম্পূর্ণ পরিচয় জানিয়ে তার মুখের ভাব পর্যবেক্ষণ করে, কিন্তু তার মনের ইচ্ছে মনেই রইল। তার বদলে চিত্রকের ঠোঁটের কোণে একটি ক্ষীণ ব্যথাতুর হাসি ফুটে উঠল। রটটা বললেন, ও কথা থাক, আর্য চিত্রক, আপনি নিশ্চয়ই অনেক দেশ দেখেছেন, অনেক যুদ্ধ করেছেন। হ্যাঁ, দুতিয়ালি আমার জীবনেই প্রথম। আপনি গল্প বলুন, আমার বড় শোনার ইচ্ছে হচ্ছে। গল্প? কি গল্প বলবো? আপনার যা ইচ্ছে, যুদ্ধের গল্প, দেশ বিদেশের গল্প। পাটলিপুত্র কি খুব সুন্দর শহর? দারুণ সুন্দর নগর, এমন নগর গোটা আর্যাবর্তে নেই। কপটকূটের থেকেও সুন্দর? চিত্রক হাসল। রটটার এই বালিকা সুলভ সরলতা তার বড় ভালো লাগল। সে একটু ঘুরিয়ে বলল, কপটকূটও সুন্দর, তবে কপটকূট আকারে ছোট, পাটলিপুত্র বড়। ময়ূরের সঙ্গে কি চড়ুই পাখির তুলনা হয়? আর স্কন্দগুপ্ত, তিনি কেমন মানুষ? আমি সামান্য দূত, স্কন্দগুপ্তের কাছে কখনো যাইনি, তবে দূর থেকে দেখেছি, অতি সুন্দর পুরুষ। আর শুনেছি তিনি ভাবুক, অদৃষ্টবাদী। তার কজন মহিষী? স্কন্দগুপ্ত কুমারব্রত নিয়েছেন, বিয়ে করেননি। আশ্চর্য? আশ্চর্য বটে, কিন্তু এরকম আশ্চর্য ঘটনা পৃথিবীতে অনেক ঘটে থাকে। আমার যোদ্ধা জীবনে আমি অনেক দেখেছি। তবে সেই সব কাহিনী বলুন, আমি শুনব। রটটার আগ্রহ দেখে নিজের অজান্তেই চিত্রকের মনের তিক্ততা দূর হয়ে যাচ্ছিল। মনের মধ্যে অনেক বিরূপ ভাবনা জমা হলে মানুষ হৃদয়ের ভার লাঘব করতে চায়, নিজের কাহিনী বলবার সুযোগ পেলে খুশি হয়। চিত্রক ধীরে ধীরে নিজের জীবনের অনেক কাহিনী বলতে লাগল। কেবল আত্মপরিচয়টি গোপন করে আর সব সত্যি কথা বলল। যুদ্ধের বিচিত্র অভিজ্ঞতা, নানা দেশের নানা মানুষের অদ্ভুত আচার ব্যবহার, তাদের বেশবাস, কথাবার্তা। এদিকে ঘোড়া দুটি চলছে, পথেরও শেষ নেই, আর পথের দিকে কারো লক্ষ্যও নেই। রটটা তন্ময় হয়ে গল্প শুনছে। যে গল্প বলে এবং যে গল্প শোনে তাদের মধ্যে ক্রমশ মনের ঐক্য স্থাপন হয়, দুটি মন এক সুরে বাঁধা হয়ে যায়। চিত্রক গল্প বলতে বলতে মাঝে মাঝে সচেতন হয়ে ভাবছিল, কি আশ্চর্য, মনে হচ্ছে যেন আমি একান্ত আপনার জনকে নিজের জীবন কথা শোনাচ্ছি। আর রটটা, তিনি বোধহয় কিছুই ভাবছিলেন না, শুধু এই গল্পকারের সত্তার মধ্যে মগ্ন হয়ে গিয়েছিলেন। অনেক সময় ধরে নানা কাহিনী বলার পর চিত্রক যেন চমকে সজাগ হয়ে উঠল। অপ্রতিভভাবে বলল, আর না, নিজের কথা অনেক বলেছি, আরো বলুন। আচ্ছা, রাজকন্যাদের কি ক্ষুধা তৃষ্ণা নেই? ওদিকে বেলা কত হয়েছে তা সংবাদ রাখেন কি? রটটা তাকিয়ে দেখলেন সূর্য মধ্য গগনে। কখন কোন দিক দিয়ে সময় কেটে গিয়েছে তিনি জানতেও পারেননি। ছি ছি, এত গল্প বলে নিশ্চয়ই আপনার ক্ষুধার উদ্রেক হয়েছে। তা হয়েছে, আপনার? আমারও, এতক্ষণ বুঝতেই পারিনি, কিন্তু উপায় কি? সঙ্গে তো খাবার নেই। উপায় আছে, ওই দেখুন। এই বলে চিত্রক একদিকে আঙুল তুলে দেখালো। পাশাপাশি দুশ্রেণী পাহাড়ের মাঝখানে সরু উপত্যকা, পথটি তার ওপর দিয়ে গেছে। বাঁদিকের পাহাড়ে কিছুটা উঁচুতে পাথরের ওপর সারি সারি কয়েকটি চৌকো জানালা দেখা যায়।
চিত্রকের আঙুলের নির্দেশ অনুসরণ করে রথটা দেখলেন সম্ভবত বুদ্ধের উপাসনা ঘর। এখানে যে মানুষ থাকে তার প্রমাণ একটি জানালা থেকে হলুদ রঙের পোশাক মেলা আছে। চিত্রক বলল, পোশাক যখন আছে তখন মানুষ অবশ্যই আছে, আর মানুষ থাকলে খাবারও থাকবে। সুতরাং আর দেরি না করে ওইদিকেই যাওয়া উচিত। রথটা হেসে সম্মতি দিলেন, কিন্তু ঘোড়ার পিঠে চড়ে ওখানে ওঠা যাবে না। ঘোড়া দুটিকে একটি জায়গায় ছেড়ে দিয়ে উভয় পাহাড়ের চড়াই ধরলেন। কিছুক্ষণ পরে ওপরে উঠে রথটা দেখলেন, সংঘই বটে, পাথরের ওপর তৈরি কয়েকটি কক্ষ, সামনে সমতল চত্বর, চত্বরের মাঝে তথাগতর শিলামূর্তি। রথটা প্রথমে বুদ্ধের ধ্যানরত মূর্তির সামনে গিয়ে দাঁড়ালেন, চিত্রকও পাশে দাঁড়াল। রথটা জোর হাতে ভক্তিপূর্ণ গলায় বললেন, নমোতস্য ভগবতো অর্হতো সম্মা সম্বুদ্ধস্য। আপনি এ মন্ত্র কোথায় শিখলেন? আমার বাবার কাছে। প্রাঙ্গণে এতক্ষণ অন্য কেউ ছিল না, এখন কক্ষের ভেতর থেকে একজন ভিক্ষু বেরিয়ে এলেন, মাথা মুণ্ডিত, শীর্ণ দেহ, মুখে প্রসন্ন বৈরাগ্য। সহাস্যে দুহাত তুলে বললেন, আরোগ্য হোক। রটটাও প্রণাম জানিয়ে বললেন, আর্য, আমরা দুজনে ক্ষুধার্থ, বুদ্ধের প্রসাদ ভিক্ষা করি। রটটা যশোধরা, বুদ্ধ তোমার প্রতি প্রসন্ন, এসো, তোমরা ভেতরে এসো। ভিক্ষু তাকে চিনেছেন দেখে রটটার মুখ আনন্দে উদ্দীপ্ত হয়ে উঠল। তিনি বললেন, আর্য, আমাকে চিনলেন কি করে? আগে কি দেখেছেন? দেখিনি, তোমার পোশাক দেখে অনুমান করেছি। মহারাজ ধর্মাদিত্যর কাছে যাচ্ছ তো? যে আকে, ইনি আমার সহচর, মগধের রাজদূত। শ্রমণ একবার চিত্রকের দিকে স্মিত দৃষ্টিতে তাকালেন, কিন্তু কিছু বললেন না। এরপর সংঘের মধ্যে প্রবেশ করে হাত মুখ ধুয়ে পথিক দুজন একটি কক্ষে বসলেন। শ্রমণ তাদের জন্য খাবার এনে দিলেন, কিছু শুষ্ক আখ ও খেজুর, সঙ্গে কিছু ফলমূল। দুজনেই পরম তৃপ্তির সাথে খেলেন। আহার শেষে রটটা শ্রমণকে জিজ্ঞেস করলেন, আর্য, কিছু উপদেশ দিন। আমি আর কি উপদেশ দেব? হাজার বছর আগে শাক্যমুনি যে উপদেশ দিয়েছিলেন তাই শোনো। মন থেকেই প্রবৃত্তির উৎপত্তি। মন যদি নিষ্কলুষ থাকে, সুখ ছায়ার মতো তোমার পেছনে থাকবে। রটটা প্রণাম করে বললেন, আমি ধন্য। শ্রমণের পায়ের কাছে একটি স্বর্ণ মুদ্রা রেখে দিলেন। সংঘের অর্ঘ্য, শ্রমণ বললেন, এসবের দরকার নেই, যদি সংঘকে কিছু দান করতে চাও এক বস্তা গম দিও, অনেক দিন আমরা গম দেখিনি। রটটা প্রণাম করে উঠে পড়লেন। চিত্রক দাঁড়িয়েছিল, বলল, মহাশয়, আমাকেও কিছু উপদেশ করুন। ভিক্ষু প্রশান্ত চোখে তার দিকে তাকিয়ে গম্ভীর গলায় বললেন, শাক্যমুনির উপদেশ শোনো। সে আমাকে গালি দিয়েছে, আমাকে আঘাত করেছে, নিঃস করেছে, এই কথা যে চিন্তা করে তার ক্রোধ কখনো শান্ত হয় না। বৈরী ভাব কেবল অবৈরী ভাব দ্বারা শান্ত হয়, আর এটাই চিরন্তন ধর্ম। চিত্রক আর কিছু বলল না, দুজনে বিদায় নিয়ে আবার পথে বেরিয়ে পড়লেন। দুই অশ্বারোহী আবার চলেছেন, সূর্য তাঁদের বাঁদিকে ঢলে পড়েছে, সূর্যের তাপ আর অতটাও তীক্ষ্ণ নয়। দুই অশ্বারোহী নিজ নিজ ভাবনায় মগ্ন, কথাবার্তা বেশি হচ্ছে না। চিত্রক গল্প বলবার সময় রটটার প্রতি যে সৌহার্দ্য অনুভব করেছিল তা আবার সংশয়ের আড়ালে আচ্ছন্ন হয়ে গেছে। শ্রমণ যে কথা বললেন তার অর্থ কি? হিংসার পরিবর্তে হিংসা পোষণ করাই স্বাভাবিক, অহিংসা কি করে পোষণ করা যায়? এ ভিক্ষুর ধর্ম হতে পারে, ক্ষত্রিয়ের ধর্ম কখনোই নয়।
প্রতিহিংসা ক্ষত্রিয়ের ধর্ম। শুধু তাই নয়, এটি চিত্রকের প্রকৃতিগত ধর্ম। অথচ এত সুযোগ পেয়েও সে রট্টার উপর প্রতিশোধ নিতে পারছে না কেন? রট্টা সুন্দরী নারী এই জন্য? সুন্দরী নারীর মোহে সে ক্ষত্রিয়ের ধর্ম ভুলে যাবে, পিতৃহত্যার প্রতিশোধ নেবে না? সহসা মেঘাচ্ছন্ন আকাশে বিদ্যুতের মতো একটি চিন্তা চিত্রকের মনে খেলে গেল। এতক্ষণ এ কথা তার মাথায় আসেনি কেন? সে মনে মনে বলল, আমি ক্ষত্রিয়, প্রতিশোধ আমার স্বধর্ম, কিন্তু রট্টার সাথে শত্রুতা করব কেন? সে তো আমার ক্ষতি করেনি, তার পিতার অপরাধে তাকে শাস্তি দেওয়া ক্ষত্রিয় ধর্ম নয়। যদি প্রতিশোধ নিতেই হয় তার পিতার উপর নেব। নিদারুণ সমস্যার সমাধান হলে হৃদয় লঘু হয়। মুহূর্তে চিত্রকের মনের ঝড় কেটে গেল। সে রট্টার দিকে চেয়ে জোরে হেসে উঠল। কি হলো? শ্রমণ বলেছিলেন সুখ ছায়ার মতো আপনার সঙ্গে সঙ্গে থাকবে, ওই দেখুন সেই ছায়া। রট্টা ঘাড় ঘুরিয়ে দেখলেন চলমান অশ্বারোহীর ছায়া নাচতে নাচতে তার সঙ্গে চলেছে। দুজনে একসঙ্গে হেসে উঠলেন। চারিদিকে বিস্তীর্ণ ঢেউ খেলানো উপত্যকা, পাহাড় অনেক দূরে, দূর থেকে তাদের হাসির প্রতিধ্বনি ফিরে এল, যেন মিলন মুহূর্তের সলজ্জ চুপি চুপি হাসি, কানে কানে হাসি। চিত্রক ও রাজকুমারী রট্টা যখন পান্থশালায় পৌঁছলেন তখন সূর্যাস্ত হতে আর বেশি দেরি নেই। দ্বিধা বিভক্ত পথের মাঝে পাথরের প্রাচীর বেষ্টিত এই অতিথিশালা। স্থানটি মনোরম। উত্তর ও পূর্ব দিকে ঘন পর্বতের শ্রেণী, পশ্চিম দিকে বহুদূর পর্যন্ত উন্মুক্ত উপত্যকা। এই উপত্যকার মাঝখান দিয়ে একটি ছোট নদী বয়ে গিয়েছে। অতিথিশালাটি আয়তনে অপেক্ষাকৃত ছোট হলেও দুর্গের মতো করেই তৈরি। চিত্রক ও রট্টা অতিথিশালার তোরণে উপস্থিত হলে পান্থপাল জম্বুক অভ্যর্থনা জানিয়ে সংবাদ দিল যে কুমারী ভট্টার রক্ষীরা দুপুরেই চলে গেছে। এখানে রাজকুমারী রাত্রি যাপন করলে ভয়ের কোনো কারণ নেই, তবে ভেতরে কয়েকজন পথিক আছে, তারা বিদেশি বণিক, পারস্য দেশ থেকে আসছে, মগধে যাবে। এরা বহু বছর ধরে এই পথে যাতায়াত করছে, তবু সাবধানী হয়ে রাজনন্দিনীর পরিচয় প্রকাশ না করাই মঙ্গল। চিত্রক ও রট্টা অতিথিশালায় প্রবেশ করলেন। রট্টা পান্থপালকে বললেন, কপতকুটের পথে পর্বতের ওপর একটি বৌদ্ধ বিহার আছে, সেখানে ভিক্ষুদের জন্য দুবস্তা গম পাঠাতে হবে। আজ্ঞে, কাল সকালেই গম পাঠিয়ে দেব। চিত্রক ও রট্টার জন্য যে দুটি ঘর নির্দিষ্ট হয়েছিল তা আকার ও আয়তনে অন্যান্য ঘরের মতোই, কিন্তু ঘরের মেঝেতে উটের চামড়ার আস্তরণ বিছানো হয়েছে, তার উপর কোমল শয্যা, কোণে পিতলের দীপদানে প্রদীপ জ্বলছে। রাজকুমারীর পক্ষে এটি তুচ্ছ আয়োজন, কিন্তু দেখে রট্টা খুশি হলেন। চিত্রক রট্টাকে বলল, আপনি এখন কিছুক্ষণ বিশ্রাম করুন। এই বলে চিত্রক রট্টার ঘরের দরজা ভেজিয়ে বাইরে এল। আকাশে তখন তারা ফুটেছে, রাত অন্ধকার, এখনো চাঁদ ওঠেনি। অতিথিশালার উঠোনের আশেপাশে আগুন জ্বলছে, ওদিকে পারসীরা আগুন জ্বালিয়ে মাংস পুড়িয়ে রান্না করছে। জম্বুক, রাত্রে আমাদের খাওয়ার কি ব্যবস্থা? পান্থপাল জম্বুক রান্নার দীর্ঘ তালিকা দিল। প্রথমেই মধু, পিঠে, লাড্ডু ও ক্ষীর, তারপর শাকের তরকারি, চাল ডাল, ময়ূরের ডিম, সর্বশেষে রুটি ও তিন প্রকার তরকারি সহ পোড়া মাংসের কারি ও দধি। চিত্রক সন্তুষ্ট হয়ে বলল, বেশ বেশ বেশ, আর শোনো, মাংস রন্ধনের ভার কিন্তু আমার। ভৃত্য এসে অঙ্গার চুল্লি তৈরি করতে লাগল। এই সুযোগে ইতস্তত ঘুরতে ঘুরতে চিত্রক ছাদে উঠে গেল। ছাদের ওপর মৃদুমন্দ ঠান্ডা বাতাস বইতে শুরু করেছে, চারিদিক নিঃশব্দ, অন্ধকার।
এই সময় পশ্চিম দিকে চোখ পড়তে চিত্রক দেখল বহু দূরে দিক চক্রবালের কাছে যেন পাহাড়ে আগুন লেগেছে। আগুন দেখা যাচ্ছে না, কেবল তার রশ্মি সব দিক আলো করেছে। চিত্রক জিজ্ঞেস করল, ওটা কি পাহাড়ে জঙ্গলে কি আগুন লেগেছে? পান্থপাল জম্বুক উত্তর দিল, বোধহয় না, কয়েকদিন ধরে দেখছি একই জায়গায় আছে। অতিথিশালায় অনেক লোক আসে যায়, অনেক কথা শুনতে পাই। শুনেছি হুন আবার আসছে, যদি ওই কথাটা ঠিক হয় আবার দেশ কিন্তু লণ্ডভণ্ড হবে। তোমার কি মনে হয় হুনেরা ওইখানে সৈন্যবাস ফেলেছে? না, তা মনে হয় না। হুনেরা এত কাছে এলে লুটপাট করত, অত্যাচার করত, কিন্তু এদিকে হুন দেখিনি। জনশ্রুতি সম্রাট স্কন্দগুপ্ত সসৈন্যে হুনের প্রতিরোধ করতে এসেছেন। স্কন্দগুপ্ত স্বয়ং? এইরকমই শুনেছি, সত্য মিথ্যা বলতে পারি না। চলো এবার নিচে যাওয়া যাক। চিত্রক ও জম্বুক নিচে নেমে এলো। চাঁদ উঠেছে, কৃষ্ণা চতুর্থীর চাঁদ পূর্বাচলের মাথায় উঠে ক্লান্ত হাসি হাসছে। অতিথিশালার উঠোন শূন্য, পারসীরা নিজের ঘরের দরজা বন্ধ করেছে। সামনেই বারান্দায় আহারের ব্যবস্থা হয়েছিল, দুটি আসন মুখোমুখি, মধ্যে বহু বাটি এবং থালায় খাদ্য সম্ভার, পাশে দুটি দীপ জ্বলছে। উভয়ে খেতে বসলেন। পান্থপাল জম্বুক দাঁড়িয়ে থেকে তত্ত্বাবধান করতে লাগল। কাল বাবাকে দেখতে পাবো ভেবে বড় আনন্দ হচ্ছে। চিত্রকের মনের ওপর ছায়া পড়ল, রট্টার বাবা। তার সাথে চিত্রকের একটা বোঝা পড়া আছে, কিন্তু সে চিন্তা এখন নয়। সে বলল, একটা জনরব শুনলাম, পরম ভট্টারক স্কন্দগুপ্ত নাকি চতুরঙ্গ সেনা নিয়ে এদেশে এসেছেন। রট্টা চোখ তুললেন। স্কন্দগুপ্ত? হ্যাঁ, হুন আবার আসছে, তাই মহারাজ তাদের প্রতিরোধ করবার জন্য স্বয়ং এসেছেন। আপনি সম্ভবত তার কাছে যেতে চান। আগে আপনাকে চষ্টন দুর্গে পৌঁছে দিয়ে তবে অন্য কাজ। রট্টা তার মুখের দিকে তাকিয়ে স্নিগ্ধ হাসলেন। খাওয়া শেষ হলে চিত্রক মৃদু হেসে রট্টাকে জিজ্ঞাসা করলেন, কোন ব্যঞ্জন সবচেয়ে সুস্বাদু লাগল? শুল্ল মাংস, এত সুস্বাদু! শুল্ল মাংস কি আপনি রেঁধেছেন? হ্যাঁ। আপনার তো অনেক বিদ্যা, কোথায় শিখলেন? আমার সমস্ত বিদ্যা যেখানে শিখেছি সেইখানে, যুদ্ধক্ষেত্রে। চিত্রকের মন কল্পনায় স্কন্দগুপ্তের সেনা শিবিরের দিকে উড়ে গেল। ওই দিগন্তের কাছে যেখানে আলোর আভা দেখা গেছে, সেখানে ক্রোশের পর ক্রোশ বস্ত্র শিবির তালপাতার ছাউনি পড়েছে। শিবিরের ফাঁকে ফাঁকে সৈনিকেরা আগুন জ্বেলেছে। কেউ জবচূর্ণ মেখে দুহাতে স্থূল রুটি গড়ছে, কেউ বর্ষার অগ্রভাগে মাংস গেঁথে আগুনে শূল্য রন্ধন করছে। নির্ভয় নিরুদ্বেগ জীবনযাত্রা। অতীত নেই, ভবিষ্যৎ নেই, আছে কেবল নিরঙ্কুশ বর্তমান। রট্টা চিত্রকের মুখের ওপর চিন্তার ক্রীড়া লক্ষ্য করছিলেন, মৃদু হেসে বললেন, যুদ্ধক্ষেত্রের স্বপ্ন দেখছেন? হ্যাঁ হ্যাঁ, আপনি কি অন্তর্যামিনী? রট্টা রহস্যময় হাসি হাসলেন। রাত্রি গভীর, চাঁদ প্রায় মাঝ আকাশে। কুমারী রট্টা নিজের ঘরে ঘুমিয়েছিলেন, একটি নিঃশ্বাস ফেলে জেগে উঠলেন। ঘরের কোণে প্রদীপ জ্বলছে, তার আলোয় ঘরের বিশেষ কিছু দেখা যাচ্ছে না। শয্যায় উঠে বসে রট্টা কিছুক্ষণ ওই আলোক বিন্দুর দিকে চেয়ে রইলেন, তারপর উঠে নিঃশব্দে দরজা খুলে ঈষৎ ফাঁক করে দেখলেন তাঁর ঘরের সামনে দরজার দিকে পিছন করে বারান্দায় একটি স্তম্ভে পিঠ রেখে চিত্রক বসে আছে। তার মুখের উপর চাঁদের আলো পড়েছে, চোখ স্বপ্নাতুর।
দীর্ঘকাল এক দৃষ্টিতে দেখে রটটা আবার ধীরে ধীরে দরজা বন্ধ করে দিলেন। ফিরে এসে শয্যায় শুয়ে তার চোখ থেকে বিন্দু বিন্দু জল পড়তে লাগল। সকাল হতেই অতিথিশালার দরজা খুলে গেল। চিত্রক রাতে ঘুমোয়নি, কিন্তু সেজন্য তার শরীরে তিল মাত্র ক্লান্তিবোধ ছিল না। সে দেখল অতিথিশালা ফাঁকা হয়ে গিয়েছে, কিন্তু রট্টার ঘরের দরজা এখনো বন্ধ। চিত্রক প্রাচীরের বাইরে গিয়ে দাঁড়াল। সূর্যের নবীন আলোয় উপত্যকা ঝলমল করছে, ঠান্ডা বাতাস বইছে। চিত্রক আজ বড় আনন্দিত। আজ তার চোখে প্রকৃতির রং বদলে গিয়েছে। চারদিক দেখতে দেখতে তার চোখে পড়ল কাল রাতে যেখানে সে আগুনের আভা দেখেছিল সেইখানে আকাশে অনেক পাখি উড়ছে, আর কোনো দিকে অমন ঝাঁক বেঁধে পাখি উড়ছে না। চিত্রক অনেকক্ষণ স্থির দৃষ্টিতে সেই দিকে চেয়ে রইল। এই সময় রটটা বাইরে এসে তার পাশে দাঁড়ালেন। চিত্রক হেসে হৃদ্যতার সাথে তাকে সম্ভাষণ করল। রাত্রে ঘুম ভালো হয়েছিল? রটটা তার মুখ থেকে চোখ সরিয়ে নিচে নদীর দিকে চেয়ে বললেন, হ্যাঁ, আপনার? চিত্রক অম্লান বদনে বলল, আমারও খুব ঘুমিয়েছে। রটটা নদীর দিকে একটু চেয়ে রইলেন। আজ তার মনের ভাব অন্যরকম, একটু চাপা, একটু অন্তর্মুখী। চিত্রকের মনের অবস্থা কিন্তু সম্পূর্ণ বিপরীত। সে মনে মনে এক অপূর্ব উদ্দীপনা অনুভব করছে। কোনো অজ্ঞাত উপায়ে এই রাজকুমারীর উপর তার যেন এক সত্যপূর্ণ অধিকার জন্মেছে, যার জন্য জেগে রাত কাটাতে হয়। তার প্রতি সম্ভবত এই রকম অধিকার বোধ জন্মায়। চিত্রক জিজ্ঞেস করল, আপনি কি যাত্রার জন্য প্রস্তুত? আমি প্রস্তুত, কিন্তু দুদণ্ড পরে যাত্রা করলেও ক্ষতি নেই। সত্যি বলুন, এই পানশালার প্রতি আপনার মমতা জন্মেছে, তাই না? তা জন্মেছে। ফেরবার পথে আবার এখানেই রাত্রি যাপন করব। মনে মনে ভাবলেন, ফেরবার সময় সঙ্গে অনেক লোক থাকবে, কিন্তু এমন রাত আর আসবে কি? দু একটি অন্য কথার পর চিত্রক পশ্চিম দিকে হাত দেখিয়ে বলল, দেখুন তো, কিছু দেখতে পাচ্ছেন? রটটা চোখের ওপর হাত রেখে কিছুক্ষণ দেখলেন। অনেক পাখি উড়ছে, কি পাখি বলুন তো? চিল, শকুন। কথা শেষ হবার আগেই তাঁরা দেখলেন উত্তর দিক থেকে কয়েকটি মানুষ অদ্ভুত পোশাক পরে পিঠে ঝোলা বয়ে পায়ে হেঁটে আসছে। চিত্রক বিস্মিত হল। সকালবেলা অতিথিশালায় যাত্রী আসে না, তবে এরা কে? তারা আরো কাছে এলে চিত্রক দেখল এদের বেশভূষাই শুধু অদ্ভুত নয়, আকৃতিও অদ্ভুত। খর্বকায় মানুষ, মুখ গোলাকার, চোখ তির্যক। চিত্রক অনেক দেশ ভ্রমণ করেছে, কিন্তু এরকম আকৃতির মানুষ কখনো দেখেনি। অতিথিশালার সামনে এসে পথিক দল দাঁড়াল। চিত্রক ও রটটা পরম কৌতূহলের সাথে তাঁদের দেখছিলেন। পান্থপাল জম্বুকে এসে নবাগতদের দেখে জানালো এরা চৈনিক পরিব্রাজক, পালি ভাষায় কথা বলেন। জম্বুক সে ভাষা বোঝে। পথিকদের মধ্যে একজন বৃদ্ধ ছিলেন। জম্বুক বৃদ্ধকে প্রশ্ন করল এবং জম্বুকের মধ্যস্থতায় ভিক্ষুর সাথে চিত্রকের প্রশ্নোত্তর হল। জানা গেল এরা কুশীনগর যাবে। কাল রাতে চষ্টন দুর্গ থেকে যখন এরা যাত্রা শুরু করে তখন ধর্মাদিত্যর সঙ্গে এদের দেখা হয়। ধর্মাদিত্য খবর পাঠিয়েছেন যে রটটা যেন কখনোই চষ্টন দুর্গে না যায়, গেলে ঘোর বিপদ ঘটবে। রটটা স্থির বিস্ফারিত চোখে পরিব্রাজকের দিকে চেয়ে রইলেন, তারপর স্খলিত স্বরে বললেন, বিপদ ঘটবে? কেমন বিপদ? বৃদ্ধ জানালেন যে দুর্গাধিপতি কিরাত অতি দুষ্ট, সে ছলনা করে রটটাকে চষ্টন দুর্গে নিয়ে গিয়ে বলপূর্বক বিবাহ করতে চায়। ধর্মাদিত্যকে সে বন্দী করে রেখেছে। কারাগারে বন্দী করেনি, কিন্তু তাঁর দুর্গ থেকে চলে আসার উপায় নেই, পত্র লেখারও অধিকার নেই। কপটকূটে যে পত্র গিয়েছিল তা ধর্মাদিত্য স্বেচ্ছায় লেখেননি।
দীর্ঘ নীরবতার পর রট্টা চিত্রকের দিকে ফিরলেন। তার মুখ রক্তহীন, কিন্তু চোখে চাপা আগুন। রুদ্ধস্বরে বললেন, কিরাতের এত দূর স্পর্ধা হবে তা আমি স্বপ্নেও ভাবিনি। এখন কি করব? পিতাকে উদ্ধার করতে হবে। কিরাত সহজে পিতাকে মুক্তি দেবে না। তার কূট অভিপ্রায় ব্যর্থ হয়েছে জানলে সে আরো ক্রুদ্ধ হবে, হয়তো হয়তো পিতার ক্ষতিও করতে পারে। রট্টা ব্যাকুল চোখে চিত্রকের দিকে তাকালেন। চিত্রক শান্ত গলায় বলল, আপনি অধীর হবেন না, বিপদের সময় বুদ্ধি স্থির রাখতে হয়। যে ব্যাপারে যুদ্ধ বিগ্রহের গন্ধ আছে তাতে চিত্রকের কখনো বুদ্ধিভ্রষ্ট হয় না। যুদ্ধের আগে প্রবীণ সেনাপতির মতো সে সমস্ত দায়িত্বভার নিজের হাতে তুলে নিল। রট্টার হাত ধরে সে তাকে কক্ষে এনে বসালো। রট্টার হাত তুষারের মতো ঠান্ডা, ঠোঁট কাঁপছে। চিত্রক তার সামনে বসল এবং ধীরভাবে তাকে দু চারটি প্রশ্ন করে কিরাত ও চষ্টন দুর্গ সম্বন্ধে জেনে নিল। এখন দুটি পথ আছে, কিন্তু আপনি যদি কিরাতকে বিবাহ করতে সম্মত থাকেন তাহলে কোনো পথেরই প্রয়োজন নেই। কিরাতকে বিবাহ করার আগে আমি আত্মহত্যা করব। তাহলে দুটি পথ। এক, কপতকুটে ফিরে গিয়ে সৈন্যদল নিয়ে চষ্টন দুর্গ অবরোধ করা। যতদূর জানি সৈন্য সংগ্রহ করতে সময় লাগবে, অন্তত 500 সৈন্যর কমে দুর্গ অবরোধ করা অসম্ভব। দ্বিতীয় পথ কি? দ্বিতীয় পথ স্কন্দগুপ্তের কাছে সাহায্য ভিক্ষা করা। স্কন্দগুপ্ত সাহায্য করবেন? তিনি ক্ষত্রিয় চূড়ামণি, তার শরণ নিলে তিনি অবশ্যই সাহায্য করবেন। তবে স্কন্দগুপ্তেরই শরণ নেব। তার নাম শুনলে কিরাত ভয় পাবে, বিরুদ্ধতা করার সাহস পাবে না। কিন্তু স্কন্দগুপ্তের কাছে যাবে কে? আমি যাব, আপনি সঙ্গে থাকবেন। চিত্রক কিছুক্ষণ মৌন রইল, তারপর বলল, আপনি নারী, লক্ষ লক্ষ সৈন্যপূর্ণ ছত্রাবাস নারীর উপযুক্ত স্থান নয়। অবশ্য আমি সঙ্গে থাকলে বিশেষ ভয় নেই, অভিজ্ঞান আংটি দেখিয়ে স্কন্দের সামনে পৌঁছতে পারবো। কিন্তু একটা কথা আছে। কি কথা? সব কথা বলার সময় নেই, কিন্তু আমি যে স্কন্দগুপ্তের দূত এ কথা তাকে বলা চলবে না। আমি বিটঙ্ক রাজ্যেরই একজন সেনানী, এই পরিচয় দিলেই হবে। স্কন্দ আমাকে চেনেন, সুতরাং কোনো গোলযোগ হবার সম্ভাবনা নেই। কিন্তু কেন? ও কথা এখন জিজ্ঞাসা করবেন না, আমাকে বিশ্বাস করুন, আমি বিশ্বাসঘাতকতা করব না। আর্য চিত্রক, আমি সম্পূর্ণ আপনার অধীন, আপনি যা বলবেন তাই করব। আর আমি আপনার দাস, আপনার মঙ্গলের জন্য যা কর্তব্য তা করব। স্কন্দগুপ্তের শরণ নেওয়া স্থির? স্থির। চিত্রক উঠে দাঁড়ালো। তবে উঠুন, অবিলম্বে যাত্রা করতে হবে। দরজা পর্যন্ত গিয়ে সে ফিরে দাঁড়ালো, বলল, একটা কথা, আপনি এমনভাবে পোশাক পরুন যাতে আপনাকে কিশোর বয়স্ক পুরুষ বলে মনে হয়। এই বলে তাড়াতাড়ি সে কক্ষ থেকে বেরিয়ে গেল। রট্টার মুখে ধীরে ধীরে লালাভ আভা ফুটে উঠল। চিত্রক বাইরে এসে চীন দেশীয় পরিব্রাজকদের কাছে গেল। তাদের সাথে কথোপকথনে জানতে পারল স্কন্দগুপ্ত হুন প্রতিরোধের জন্য এসেছেন। এই উপত্যকার পশ্চিমে যে পর্বতশ্রেণী আছে তা অতিক্রম করে আরও একটি বড় উপত্যকা আছে, স্কন্দগুপ্ত সেখানেই সৈন্য স্থাপন করেছেন। পরিব্রাজকদের কাছ থেকে বিদায় নিয়ে চিত্রক জম্বুককে আড়ালে ডেকে আনল, বলল, জম্বুক, আমরা স্থির করেছি স্কন্দগুপ্তের শিবিরে যাব, তোমাকে কপতকুটে যেতে হবে, মন্ত্রী চতুর্ভট্টের সাথে সাক্ষাৎ করে সকল কথা তাকে বলবে, তারপর তিনি যা ভালো হয় করবেন। যথা আজ্ঞা। এখন আমাদের ঘোড়া আনতে বলো, এই বেলা যাত্রা করলে সূর্যাস্তের আগে স্কন্দগুপ্তের শিবিরে পৌঁছতে পারব। চিত্রক ফিরে গিয়ে রট্টার দরজায় আঘাত করল। রট্টা দরজা খুলে সামনে দাঁড়ালেন। চিত্রক দেখল পোশাক পরিবর্তন করে রট্টাকে অন্য রকম দেখাচ্ছে। প্রথম যেদিন সে রট্টাকে দেখেছিল সেদিনের মতোই তাকে নারী বলে চেনা যায় না, কিন্তু মাথায় কিছু নেই, বেনি দেখা যাচ্ছে। চিত্রক নিজের কোমর বন্ধনী খুলে রট্টার মাথায় পাগড়ি বেঁধে দিল।
তারপর বিচারকের দৃষ্টিতে রটার আপাদ মস্তক নিরীক্ষণ করে গম্ভীর মুখে বলল, এতক্ষণে ছদ্মবেশ ঠিকঠাক হয়েছে। স্কন্দের সামনে না পৌঁছানো পর্যন্ত ছদ্মবেশ আবশ্যক। যুদ্ধক্ষেত্র কিরকম জায়গা তো আপনি জানেন না, কিন্তু আমি জানি, তাই এই সাবধানতা নিতেই হবে। রটার চোখে জল এলো, তিনি অবরুদ্ধ স্বরে বললেন, স্ত্রী জাতি বড় চঞ্চল। চিত্রক মাথা নেড়ে বলল, না, পুরুষ বড় চঞ্চল। রট্টা ও চিত্রক ঘোড়ার পিঠে উঠে বসলে জম্বুক ছুটে এসে চিত্রকের ঘোড়ার সাথে একটি খাবারের পুঁটলি বেঁধে দিল। দুজনে এবার পশ্চিম দিকে ঘোড়ার মুখ ফেরালেন। সামনে উপত্যকা, তারপরে পাহাড় আছে, কিন্তু এখান থেকে দেখা যায় না। সেই পাহাড় পেরিয়ে স্কন্দগুপ্তের শিবিরে পৌঁছতে হবে। রট্টা জিজ্ঞেস করলেন, কোন দিকে যেতে হবে? ওই যে জায়গায় চিলশকুন উঠছে, ওটি আমাদের গন্তব্য। কি করে বুঝলেন? অনেক দেখেছি। যুদ্ধের ঠিক আগে সৈন্য শিবিরের মাথায় চিল শকুন ওড়ে, ওরা বোধহয় জানতে পারে। আসুন, আর দেরি নয়, তাড়াতাড়ি ঘোড়া চালাতে হবে। দুটি ঘোড়া নদীর বাঁদিকে তীর ধরে ছুটে চলল। রটটা একবার পিছন ফিরে অতিথিশালার দিকে চাইলেন। তার মনে হল চিরপরিচিত বাড়ি ছেড়ে কোন অজানা নিরুদ্দেশের পথে চলেছেন। দ্বিপ্রহরের সূর্য মধ্যাকাশে উঠেছে। পথে চিত্রক ও রট্টা এক বিশাল বটগাছের তলায় এসে বিশ্রাম ও আহারাদির জন্য ঘোড়া থামালেন। নদীটি এইখানে ঈষৎ বেঁকে নৈঋত কোণে চলে গেছে। এটি উপত্যকার পশ্চিম প্রান্ত বলা যেতে পারে। চিত্রক চারিদিক অবলোকন করে বলল, এবার নদী পার হতে হবে। কিন্তু নদীর জল যদি গভীর হয়? চিত্রক নদীর অর্ধস্বচ্ছ জলের ভেতর দৃষ্টি প্রবিষ্ট করার চেষ্টা করে বলল, না, নদীগর্ভ প্রস্তরময়, স্রোত মন্দ, সুতরাং অগভীর হবারই সম্ভাবনা। যাই হোক, আপাতত আহার ও বিশ্রামের প্রয়োজন। চিত্রক ঘোড়া দুটিকে নদীর তীরে নিয়ে গিয়ে জলপান করালো, তারপর তাদের ছেড়ে দিয়ে খাদ্যের পুঁটলি নিয়ে রট্টার কাছে এসে বসল। আহার শেষ হলে চিত্রক পুঁটলি আবার সযত্নে বেঁধে রাখল। দুজনে নদীতে গিয়ে অঞ্জলি ভরে জলপান করলেন, তারপর আবার গাছের নিচে এসে বসলেন। রট্টা তৃপ্তির একটি নিঃশ্বাস ফেলে ঘন সবুজ ঘাসের ওপর অর্ধশায়িত হলেন। কিছুক্ষণ নীরবে কাটার পর রট্টা ধীরে ধীরে যেন আত্মগতভাবে বললেন, পৃথিবীতে যদি যুদ্ধবিগ্রহ, স্বার্থপরতা, কুটিলতা না থাকত। চিত্রক চোখ বুঝে একটু হাসল। কেন এই হিংসা, কেন এত লোভ, এত কাড়াকাড়ি? আর্য চিত্রক, আপনি বলতে পারেন? চিত্রক কিছুক্ষণ চোখ নামিয়ে চিন্তা করে বলল, না, বোধহয় এটাই মানুষের নিয়তি। মানুষ যা চায় তা পাওয়ার অন্য উপায় জানে না বলেই যুদ্ধ করে, হিংসা করে। কিন্তু অন্য উপায় কি নেই? জানি না, হয়তো আছে। নদীর দিকে চোখ তুলে চিত্রক সহসা নীরব হল। রট্টা তাঁর দৃষ্টি অনুসরণ করে দেখলেন, নদীর ওপারে প্রায় 30 হাত দূরে একটি সুন্দর শিংওয়ালা হরিণ গর্বিত পদক্ষেপে আসছে। নদীর কূলে এসে জলপান করল, তারপর নির্ভয় নদী পেরিয়ে এপারে এসে উপস্থিত হল। নদীর জল তার পেট অবধি স্পর্শ করল না। সে গাছের তলায় মানুষের অস্তিত্ব লক্ষ্য করেনি, প্রত্যাশাও করেনি। তীরে উঠে হঠাৎ তাদের দেখতে পেয়ে নিমেষের মধ্যে অতি দীর্ঘ লাফ দিয়ে বিদ্যুৎ বেগে পালালো। চিত্রক হেসে উঠল, পুটলি হাতে উঠে দাঁড়িয়ে বলল, চলুন এবার যাওয়া যাক। পশ্চিম দিক গোধূলির রঙে সুরঞ্জিত করে সূর্য অস্ত যাচ্ছে। চারদিকে পাহাড়, দীর্ঘায়িত অনুচ্চ পর্বতশ্রেণী, পর্বতের গায়ে সর্বত্র কাঁটা ঝোপের বন ও বদ্রির গুল্ম। এই দৃশ্যের মাঝে চিত্রক ও রট্টা দাঁড়িয়ে আছেন। রট্টা নীরবে চিত্রকের দিকে তাকালেন, তার মুখে এক বিচিত্র হাসি ফুটে উঠল।
তাঁদের পর্বত লঙ্ঘনের চেষ্টা বহু পথে বিপথে আবর্তিত হয়ে এই কুটিল গিরি সংকটের চক্রে আবদ্ধ হয়েছে। রাত্রি আসন্ন, গন্তব্যস্থান এখনো অনেক দূর। এই সময় অনেক দূর থেকে দুন্দুভীর শব্দ তাঁদের কানে এলো। শব্দ নয়, স্থির বাতাসে একটা অস্পষ্ট স্পন্দন মাত্র। চিত্রক কান পেতে শুনল, তারপর রটার দিকে ফিরে বলল, সেনা শিবিরে সন্ধ্যার ভেরি বাজছে, শুনলেন? হ্যাঁ, এখান থেকে কত দূর মনে হয়? সোজা পথে অন্তত এক যোজন। আজ শিবিরে পৌঁছানো অসম্ভব। তবে? তবে এখানেই রাত কাটাবো, এখানে জল আছে। এই বলে সে আঙুল নির্দেশ করে দেখালো কিছু দূরে পর্বতের দেওয়াল প্রাচীরের মতো ওপরে উঠেছে, তার দেহ বেয়ে ক্ষীণ ধারায় জল গড়িয়ে পড়ছে। আসুন, আলো থাকতে থাকতে রাতের জন্য একটা আশ্রয় খুঁজে নিতে হবে। এই জলধারা যেখানে সঞ্চিত হয়েছে তার চারপাশে ঘাস জন্মেছে। চিত্রক ও রটটা ঘোড়া দুটিকে এই জায়গায় ছেড়ে দিয়ে পায়ে হেঁটে এই পর্বতের পাদমূলে ইতস্তত খুঁজে দেখতে লাগলেন। অল্প দূরে গিয়ে একটি গুহা দেখা গেল। ঠিক গুহা নয়, দুটি বিশাল পাথর খণ্ড পরস্পরের গায়ে হেলে পড়ে তার নিচে ছোট একটি কোটর তৈরি করেছে। পর্বতের থেকে কোটর ছোট হলেও দুটি মানুষ তার মধ্যে স্বচ্ছন্দে রাত্রি যাপন করতে পারে। প্রবেশপথ ছোট বটে, কিন্তু ভেতরে বেশ জায়গা। গুহার মধ্যে প্রবেশ করে রটটা সানন্দে বলে উঠলেন, এই তো সুন্দর বাড়ি পাওয়া গিয়েছে। চিত্রক হাসল, বলল, সুন্দরই বটে। আদিম যুগের মানব মানবী বোধ করি এমনই বাড়িতে বাস করত। যাই হোক, খোলা আকাশের তলায় রাত্রি যাপনের চেয়ে এই ভালো। আপনি অপেক্ষা করুন, আমি আসছি। এই বলে সে ছুটে গিয়ে ঘোড়ার পিঠ থেকে দুটো কম্বলের আসন নিয়ে এলো। দিনের আলো দ্রুত শেষ হয়ে আসছে। চিত্রক তাড়াতাড়ি বাবলা ও বদ্রি বনের মধ্যে থেকে শুষ্ক ডালপালা কুড়িয়ে এনে গুহার ভেতর জমা করতে লাগল। এরপর পাথর ঠুকে ঠুকে আগুন জ্বালাল। শুষ্ক ডালপালা জ্বলতে লাগল। রটটা হাততালি দিয়ে বলে উঠলেন, আর আমাদের অভাব কি, অগ্নিদেবতাও উপস্থিত। এই বলেই তিনি লজ্জায় রক্তমুখী হয়ে উঠলেন। আগুনের দুপাশে দুটি কম্বল পেতে চিত্রক বলল, আপনি বসুন, আমি ঘোড়া দুটোর ব্যবস্থা করে আসি। চিত্রক বেরিয়ে গেল। বাইরে তখন দিনের আলো প্রায় নিভে এসেছে। রটটা জ্বলন্ত অগ্নিশিখার দিকে চেয়ে ভাবতে লাগলেন, জীবন কি অদ্ভুত, কি ভয়ঙ্কর, কি সুন্দর। এতদিন তিনি কেবল বেঁচেছিলেন, আজ প্রথম জীবনের স্বাদ পেলেন। চিত্রক ফিরে এসে দেখল রটটা মাথা থেকে পাগড়ি খুলে ফেলেছেন। অগ্নিশিখার চঞ্চল আলোয় ছদ্মবেশহীন সুন্দর পবিত্র মুখখানি দেখে চিত্রকের মন কিছুক্ষণের জন্য যেন স্ফুলিঙ্গের মতো চারদিকে ছড়িয়ে পড়ল। কিন্তু সে তাড়াতাড়ি মনকে সংযত করে সহজভাবে বলল, ঘোড়া দুটির বলগা খুলে ছেড়ে দিলাম, এদিকে যদি সাপদ থাকে সম্ভবত নেই, থাকলে ওরা পালিয়ে আত্মরক্ষা করতে পারবে। সাপদ? এই পার্বত্য অরণ্যের মধ্যে সাপদ থাকতে পারে এ কথা রটটার মনে আসেনি। দুজনে এবার এক কম্বল আসনে বসে খেতে শুরু করলেন। কিছুক্ষণ নীরবে খাওয়ার পর চিত্রক বলল, আপনার এই দুর্দশার জন্য আমি বড় কুণ্ঠা বোধ করছি। আপনার কুণ্ঠা কেন, আমি তো স্বেচ্ছায় এসেছি। কিন্তু প্রস্তাব তো আমি দিয়েছিলাম। অন্যায় প্রস্তাব করেননি, এই পর্বত যে এত দুর্গম তা আপনি জানতেন না। চিত্রক আগুনে একটি ডাল ছুঁড়ে বলল, তা সত্য, তবু ভয় হয়, আপনি সন্দেহ করতে পারেন যে আমার কোনো দুরভিসন্ধি আছে। আর্য চিত্রক, রটটার চোখ দুটি দীপ্ত হয়ে উঠল। আমার মন এত নীচ নয়। ক্ষমা করুন রাজকুমারী, কিন্তু আপনাকে কষ্ট দিয়ে আমি প্রাণে শান্তি পাচ্ছি না। আপনি আমার ক্লেশের কারণ হননি। আর ক্লেশ, স্ত্রী জাতির কিসে ক্লেশ হয় তা আপনি কি বুঝবেন? চিত্রকের বুক দুরু দুরু করে উঠল। সে আর কথা বলল না।
স্ত্রী লোকের কিসে কষ্ট হয়, কিসে সুখ হয় তা অধম যুদ্ধজীবী কি করে বুঝবে? স্ত্রী জাতির চরিত্র এবং পুরুষদের ভাগ্য দেবতারাও জানেন না, মানুষ কোন চার। কিন্তু তবু রট্টা যশোধরার চরিত্র যতই রহস্যময় হোক, তা যে অনন্য, অনিন্দ্য এবং অনবদ্য তাতে চিত্রকের মনে সংশয় মাত্র রইল না। আহারের পর দুজন গুহার বাইরে জলাধারে গিয়ে জলপান করলেন। তারপর গুহায় ফিরে এসে আগুনের এক পাশে রট্টা শুলেন, অন্য পাশে চিত্রক। মাঝে অগ্নিদেবতা জাগ্রত রইলেন। মাঝরাতের পর চিত্রক জেগে উঠল, একেবারে পরিপূর্ণ চেতনা নিয়ে উঠে বসল। আগুন নিভে গেছে, চারদিকে দুর্ভেদ্য অন্ধকার। তার মধ্যে চিত্রক অনুভব করল, রট্টা এসে তার হাত চেপে ধরেছেন, তার কানে কানে বলছেন, ওই দেখুন, গুহার দরজার দিকে দেখুন। গুহা মুখের দিকে চোখ ফিরিয়ে চিত্রক দেখল, আগুনের মতো রক্তবর্ণ দুটো চোখ তাদের দিকে তাকিয়ে আছে। অন্ধকারে এই জীবের শরীর দেখা যাচ্ছে না, মাঝে মাঝে চোখের পলক পড়ছে। বোধহয় গুহার মধ্যে প্রবেশ করতে সাহস পাচ্ছে না, কিন্তু ক্রমে সাহস পাবে, রক্ত লোলুপতার কাছে ভয় পরাজিত হবে। চিত্রকের দেহের পেশিগুলি শক্ত হয়ে উঠল। রট্টা তার পাশে বসে কম্পিত স্বরে জিজ্ঞাসা করলেন, ওটা কি বাঘ? চিত্রক রট্টার কথার উত্তর দিল না, তার পরিবর্তে তার গলা থেকে একটি দীর্ঘ বিকট শব্দ শোনা গেল। শব্দ এত বিকট ও ভয়ঙ্কর যে কোনো হিংস্র জন্তুর গলা থেকে এরকম শব্দ বের হয় না। ঘোড়ার রেশা, হাতির ডাক এবং রণভেরির শব্দ মিশে এই রকম ঘোর শব্দ সৃষ্টি হতে পারে। এই নিনাদ থামবার আগেই গুহা মুখ থেকে রক্তচক্ষু দুটি সহসা অন্তর্হিত হল। বাইরে শুষ্ক পাতার ওপর পলায়মান জন্তুর দ্রুত পদধ্বনি শোনা গেল, তারপর আবার সব নিস্তব্ধ। চিত্রকের মুখ নিঃসৃত রোমহর্ষক শব্দ শুনে রট্টা সংজ্ঞা হারিয়েছিলেন। চিত্রক এখন তাকে কোমল স্বরে বলল, রাজকুমারী, রাজকুমারী, আর ভয় নেই, জন্তু পালিয়েছে। রট্টা মুখ তুললেন, অন্ধকারে কেউ কাউকেও দেখতে পেল না, ক্ষীণ গলায় বললেন, ও কি ভয়ানক শব্দ আপনি করলেন! হ্যাঁ, এর নাম সিংহনাদ, যুদ্ধকালে এরকম হুঙ্কার ছাড়ার প্রথা আছে। রট্টা একটি অতি গভীর নিঃশ্বাস ত্যাগ করে চিত্রকের আঙুল জড়িয়ে তার মুখ চিত্রকের হাতের উপর রাখলেন। চিত্রক উদ্গত হৃদয় আবেগ দমন করে বলল, রাজকুমারী, রাজকুমারী নয়, বলো রট্টা। কিছুক্ষণ স্তব্ধ থেকে চিত্রক কম্পিত গলায় বলল, রট্টা। বলো রট্টা যশোধরা, রট্টা যশোধরা। কিছুক্ষণ নীরব, তারপর রট্টা বললেন, আজ অন্ধকার আমার লজ্জা ঢেকে দিয়েছে, তাই বলতে পারলাম, আমি তোমার, জন্ম জন্মান্তরে আমি তোমারই ছিলাম, এই জন্মেও তোমার, পরজন্মেও জন্মেও তোমার থাকব। হৃদয় তন্তু ছিঁড়ে চিত্রক বলল, রট্টা, তুমি জানো না আমি কে, যদি জানতে। রট্টার অন্য হাতটি এসে চিত্রকের ঠোঁট স্পর্শ করল। তিনি আগের মতোই শান্ত অস্ফুট স্বরে বললেন, আমি আর কিচ্ছু জানতে চাই না, তুমি ক্ষত্রিয়, তুমি বীর, তুমি মানুষ, কিন্তু এ সকল অবান্তর কথা, তুমি আমার, এটাই আমার কাছে যথেষ্ট। তারপর চিত্রকের কাঁধের উপর মাথা রাখলেন। এখন আমি ঘুমাবো, আমার চোখ ঘুমে ঢুলে আসছে,
রটটা চিত্রকের কাঁধে মাথা রেখে ঘুমিয়ে পড়লেন। তার নিঃশ্বাস ধীরে ধীরে পড়তে লাগল। চিত্রক উদ্বেল হৃদয়ে জেগে রইল। পরদিন উষার আলোয় রটটার ঘুম ভাঙল। তিনি হাসি ভরা চোখ তুলে চাইলেন। চিত্রকের বিনিদ্র চোখ তাকে নতুন দিনের অভিবাদন জানালো। রটটা যশোধরা আর্য, দুজনের মধ্যে দীর্ঘ গভীর দৃষ্টি বিনিময় হল। তারপর তারা উঠে দাঁড়াল। চিত্রক বলল, চলো এখনো অনেক কাজ বাকি। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে তারা বেরিয়ে এলো। ক্রমে দুপুর পেরোল। অবশেষে বহু কষ্টে কয়েকটি পর্বত পৃষ্ঠ অতিক্রম করবার পর একটি চূড়ায় উঠে তারা হর্ষধ্বনি করে উঠল, এই তো সামনেই উপত্যকা। উপত্যকাটি ছবিতে আঁকা পারসী গালিচার মতো তাদের চোখের সামনে বিস্তৃত হয়ে আছে। আয়তনে অনুমান 10 বর্গক্রোশ হবে। যত দূর দৃষ্টি যায় অগণিত শিবির, বস্ত্রাবাস, তালপত্রের ছত্রাবাস, তাদের ফাঁকে ফাঁকে মানুষ ঘুরে বেড়াচ্ছে। শিবিরের বাঁদিক ঘেঁষে আস্তাবল, সাদা কালো পিঙ্গল, নানা বর্ণের অসংখ্য ঘোড়া। শিবিরের ডান দিকে হাতির পাল গলায় ঘণ্টা বাজিয়ে দুলছে, শূন্যে সুর দিয়ে আস্ফালন করছে। ঘন ঘন তাদের ডাক শোনা যাচ্ছে। এই বিক্ষুব্ধ সমুদ্র তুল্য সৈন্যাবাস দেখে রটটার মুখ শুকিয়ে গেল। চিত্রক তা লক্ষ্য করে বলল, ভয় নেই, আমার কাছে মন্ত্রপুত কবচ আছে। ওই যে মাঝে রক্তবর্ণ বড় কাপড়ের জায়গা দেখছো, ওটাই সম্রাটের শিবির। ওইখানে আমাদের পৌঁছতে হবে। এরপর তারা পাহাড় থেকে উপত্যকায় নামল। কিন্তু এখনো তাদের পথের প্রতিবন্ধকতার শেষ নেই। একদল অশ্বারোহী শিবির রক্ষী এসে তাদের ঘিরে ধরল। চিত্রক স্কন্দগুপ্তের অভিজ্ঞান মুদ্রা দেখিয়ে ছাড়া পেল। তারপর আরও কয়েকবার রক্ষীরা তাদের গতিরোধ করল। সাধারণ সৈনিকরা নতুন লোক দেখে রঙ্গ তামাশা করল, কিন্তু ভাগ্য বলে রটটাকে নারী বলে চিনতে পারল না। অবশেষে তারা স্কন্দগুপ্তের প্রহরী বেষ্টিত শিবিরের সামনে উপস্থিত হল। ঘোড়া থেকে নেমে শুলধারী প্রধান দ্বারপালের সামনে দাঁড়াল। চিত্রক বলল, ইনি বিটঙ্ক রাজ্যের রাজনন্দিনী কুমারী রট্টা যশোধরা, পরম ভট্টারক সম্রাট স্কন্দগুপ্তের সাক্ষাৎ প্রার্থিনী। এই বলে রট্টার মাথা থেকে পাগড়ি খুলে নিল চিত্রক। বন্ধন মুক্ত বিসর্পিল বেনি রট্টার পিঠে লুটিয়ে পড়ল। শুনছেন গপ্প মীরে ঠেকের আজকের গপ্প, শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে কালের মন্দিরা দ্বিতীয় ও শেষ পর্ব। এখনো যদি ঠেকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে কিন্তু ঠকবেন। সাবস্ক্রাইব টু মাই অফিসিয়াল চ্যানেল অ্যান্ড ডু নট ফরগেট টু ক্লিক অন দ্য বেল আইকন ফর নোটিফিকেশনস। তাহলে বাকিটা শোনা যাক। দুপুরে আহারাদির পর স্কন্দগুপ্ত একটি কক্ষে বিশ্রাম করছিলেন। দুজন সেবক তাঁর পদসেবা করছিল, একজন দাসী চামর দুলিয়ে বাতাস করছিল। স্কন্দগুপ্তের প্রধান শিবিরে অনেকগুলি কক্ষ, তার মধ্যে এটি সবথেকে বড়। এটি মন্ত্রণা কক্ষ হিসেবে ব্যবহৃত হয়। মন্ত্রণাকালে এটাই রাজার আসন, দুপুরে বিশ্রামের সময় এটাই তাঁর পালঙ্ক। কিন্তু বিধাতা যাকে অসামান্য কর্মভার দিয়েছেন তার বিশ্রামের সময় কোথায়? স্কন্দগুপ্তের তন্দ্রা থেকে থেকে বিঘ্নিত হচ্ছিল। এক গুপ্তচর চুপি চুপি প্রবেশ করে তাঁর কানে কানে কথা বলে নিঃশব্দে চলে যাচ্ছিল। আবার কিছুক্ষণ পরে অন্য গুপ্তচর আসছিল। মহারাজ, যুদ্ধের বিষয়ে একটি কথা বলার ছিল, আপনার অভিমত অনুযায়ী যদি আপনি আজ্ঞা দেন। এইভাবে আধো ঘুমে আধো জেগে স্কন্দগুপ্তের মস্তিষ্কের ক্রিয়া চলছিল। তিনি ভাবছিলেন, হুনেরা 50 ক্রোশ উত্তরে দল বাঁধছে, কোন দিকে যাবে? এক, আমাকে আক্রমণ করতে পারে, তা বোধ হয় করবে না। দ
দুই আমাকে পাশ কাটিয়ে আর্যাবর্তের সমতল ভূমিতে নামার চেষ্টা করতে পারে, তা আমি করতে দেব না। তিন, আমাকে দক্ষিণে রেখে বিটঙ্ক রাজ্যটা অধিকার করে বসতে পারে। বিটঙ্ক রাজ্যের রাজাটা হুন। সামনে শত্রু ভালো, কিন্তু পিছনে শত্রু যদি ঘাঁটি গেড়ে বসে। দু তিন দণ্ড এইভাবে কাটার পর স্কন্দগুপ্তের তন্দ্রা কেটে গেল। তিনি শয্যায় উঠে বসলেন, সেবকদের হাত নেড়ে বিদায় জানালেন। এই সময় দ্বারপাল এসে খবর দিল, বিটঙ্ক রাজ্যের রাজকন্যা এক অনুচর নিয়ে মহারাজের দর্শন ভিক্ষা করছেন। স্কন্দগুপ্ত ঈষৎ বিস্ময়ে কিছুকাল চেয়ে রইলেন, তারপর বললেন, বিটঙ্কের রাজকন্যা হুন দুহিতা, নিয়ে এসো। দ্বারপাল চলে গেল। কিছুকাল পরে রট্টা এসে শিবিরের দরজার সামনে দাঁড়ালেন, পেছনে চিত্রক। রট্টার হৃদয় দ্রুত স্পন্দিত হচ্ছিল। তিনি দেখলেন কক্ষের মাঝে এক পুরুষ সিংহ বসে আছেন। রট্টা অনুমান করেছিলেন ভারতবর্ষের চক্রবর্তী অধীশ্বর স্কন্দগুপ্ত বয়স্থ পুরুষ হবেন, কিন্তু স্কন্দগুপ্তের সুগৌর দেহে জরার কোনো চিহ্ন নেই। তেজপুঞ্জ মুখে যৌবনের লাবণ্য বিকিরিত হচ্ছে। তাঁর উপস্থিতি এত প্রবল যে শিবির প্রকোষ্ঠে অন্য কেউ আছে তা প্রথমে বোঝাই যায় না। অপরপক্ষে রাজা দেখলেন এক অপরূপ সুন্দরী কন্যা। মনে হল এক ঝলক বিদ্যুৎ আকাশ থেকে নেমে এসে তাঁর সামনে স্থির হয়ে দাঁড়িয়ে আছে। তিনি বিস্মিত চোখে চেয়ে রইলেন। রট্টা তাড়াতাড়ি রাজার সামনে এসে হাঁটু গেড়ে হাত জোড় করে বললেন, রট্টা যশোধরার প্রণাম গ্রহণ করুন রাজা ধীরাজ। চিত্রক রট্টার পেছনে থেকে রাজাকে প্রণাম করল। স্কন্দগুপ্ত হাতের ইঙ্গিতে উভয়কে বসবার অনুমতি দিয়ে ধীর কণ্ঠে বললেন, রট্টা যশোধরা, তুমি বিটঙ্করাজের কন্যা? হ্যাঁ রাজা ধীরাজ। হুন কন্যা? হ্যাঁ, আমি হুন কন্যা, কিন্তু সেজন্য আমার লজ্জা নেই। আমার পিতা মহানুভব পুরুষ। তোমাকে লজ্জা দেওয়ার জন্য এ প্রশ্ন করিনি। তোমাকে দেখে আর্যকন্যা বলে মনে হয়, তাই জিজ্ঞেস করলাম। আমার মাতা আর্য ছিলেন। ভালো, এখন বুঝলাম। তা রাজা কি তোমাকে দূত রূপে পাঠিয়েছেন? না মহারাজ, আমি নিজের ইচ্ছায় এসেছি। তুমি সাহসিনী বটে। এই বিপুল সেনা সমুদ্রে অন্য কোনো নারী প্রবেশ করতে পারত না। তুমি কোথা থেকে আসছো? কাছের এক অতিথিশালা থেকে। পর্বত পার হতে দুদিন লেগেছে। দুদিন? রাতে থাকলে কোথায়? পর্বতের গুহায়। পর্বতের গুহায়? স্কন্দগুপ্ত প্রশ্ন ভরা চোখে রট্টার দিকে তাকালেন। রট্টাও নির্ভীক অকপট নেত্রে রাজার দিকে চেয়ে রইলেন। রাজার চোখ নিমেষের জন্য একবার চিত্রকের মুখের ওপর গিয়ে ফিরে এলো। তিনি বললেন, ভালো কথা, তুমি কুমারী না বিবাহিতা? আমি কুমারী। তারপর চিত্রকের দিকে নির্দেশ করে বললেন, ইনি চিত্রক বর্মা, বিটঙ্ক রাজ্যের এক সেনানী। চিত্রক আবার জোর হস্তে প্রণাম করল। অভিজ্ঞান আংটি সে আগেই লুকিয়ে রেখেছিল। তোমরা অবশ্যই কোনো প্রয়োজনে আমার কাছে এসেছ, কিন্তু পর্বত পেরিয়ে তোমরা ক্লান্ত, আজ বিশ্রাম করো, কাল তোমাদের কথা শুনব। দেব, গুরুতর রাজকার্যে আপনার কাছে এসেছি, আগে আমার কথা বলবো, তারপর বিশ্রাম। বেশ, কিন্তু তার আগে একটি কথা জানতে ইচ্ছে হয়। বিটঙ্ক রাজার কাছে পত্র দিয়ে আমি এক দূত পাঠিয়েছিলাম, সে দূত কি পৌঁছায়নি? পিপ্পলি কাছেই বসে সকল কথা শুনছিলেন। কথা শেষ করে বললেন, শশিশেখর, আমার ব্রাহ্মণীর ভ্রাতুষ্পুত্র। রট্টা একবার চিত্রকের দিকে কটাক্ষ করল। চিত্রক বলল, দূতের কথা জানি না মহামতি, কিন্তু রাজকীয় পত্র পৌঁছেছে। তবে পত্রের উত্তর আমি পাইনি কেন? মহারাজ, আমার বক্তব্য শুনলেই সকল কথা বুঝতে পারবেন। স্কন্দগুপ্ত মাথা নেড়ে সম্মতি দিলেন। রট্টা তখন চষ্টন দুর্গ ঘটিত সমস্ত বৃত্তান্ত বললেন। কেবল চিত্রকের দূত পরিচয় গোপন রাখলেন।
রাজা মনোযোগের সাথে সমস্ত শুনলেন। বৃত্তান্ত শেষ হলে জিজ্ঞেস করলেন, এই কিরাত কি হুন? হ্যাঁ মহারাজ, আমারই মতো। স্কন্দগুপ্ত সপ্রশংস দৃষ্টিতে চেয়ে বললেন, তোমার মতো অল্পই আছে, তোমার মতো পিতৃভক্ত, কর্তব্যনিষ্ঠ, সাহসী অতি বিরল। কিরাতের দোষ নেই, রূপে ও গুণে তুমি সকল পুরুষের লোভনীয়। রট্টা মুখ নিচু করে রইলেন। স্কন্দগুপ্ত বললেন, আমি তোমার পিতাকে উদ্ধার করব, আমার নিজেরও স্বার্থ আছে অবশ্য। লহরির দিকে ফিরে বললেন, লহরি, গোলিক বর্মাকে ডেকে পাঠাও। লহরি স্কন্দগুপ্তের যৌবন থেকেই তাঁর সেবা করছে, যুদ্ধক্ষেত্রেও সঙ্গ ছাড়েনি। রাজপরিজনের মধ্যে লহরি একমাত্র নারী যার হাতে স্কন্দগুপ্ত নিজের গৃহস্থালির সমস্ত ভার ছেড়ে দিয়েছিলেন। যুদ্ধ শিবিরে ছায়ার মতো সে তার সঙ্গে সঙ্গে থাকত, যক্ষিণীর মতো তাকে চোখে চোখে রাখত। লহরি এতক্ষণ এক মনে কথাবার্তা শুনছিল এবং স্কন্দগুপ্তের মুখভাব নিরীক্ষণ করছিল। সে চামর রেখে দ্রুত বেরিয়ে গেল। গুলিক বর্মা একজন কনিষ্ঠ সেনানায়ক এবং স্কন্দগুপ্তের একজন গুপ্তচর। সে এসে প্রণাম করে দাঁড়ালে স্কন্দগুপ্ত তাকে বললেন, শোনো গুলিক, চষ্টন দুর্গের দুর্গাধিপ কিরাত বিটঙ্ক রাজাকে ছলে নিজের দুর্গে নিয়ে গিয়ে বন্দী করে রেখেছে। তুমি 100 অশ্বারোহী নিয়ে কাল সকালে চষ্টন দুর্গে যাত্রা করবে। বিটঙ্ক রাজ্যের এই সেনানী চিত্রক বর্মা তোমার সঙ্গে যাবেন। তুমি দুর্গাধিপ কিরাতকে আমার নাম করে বলবে যেন তখনই বিটঙ্ক রাজাকে তোমার হাতে সমর্পণ করে। তারপর রাজাকে নিয়ে তুমি অবিলম্বে ফিরে আসবে। যদি কিরাত রাজাকে সমর্পণ করতে সম্মত না হয় তাকে বলো, আদেশ উপেক্ষা করলে 1000 রণহস্তি নিয়ে আমি স্বয়ং গিয়ে তার দুর্গ অধিকার করব। আর যদি তাতেও ভয় না পায় তখন আমার কাছে দূত পাঠাবে। এই চিত্রক বর্মাকে তোমার শিবিরে নিয়ে যাও, উত্তম রূপে অতিথি সৎকার করো। চিত্রক একটু ইতস্তত করল, কিন্তু স্কন্দগুপ্তের আদেশ অলঙ্ঘনীয়। সে রট্টার দিকে একবার তাকিয়ে গুলিক বর্মার সাথে প্রস্থান করল। চিত্রককে চলে যেতে দেখে রট্টার মনে ঈষৎ আশঙ্কার উদয় হল, কিন্তু তিনি তা দমন করে অল্প হাসার চেষ্টা করে বললেন, আর আমি কি চষ্টন দুর্গে যাব না? না, তুমি আমার শিবিরে থাকবে। তুমি রাজকন্যা, অনেক বিপদ পেরিয়ে আমার কাছে এসেছ, আবার তোমাকে বিপদের মুখে আমি পাঠাব না। দেব, আপনার অসীম করুণা, কিন্তু রট্টা যশোধরা, ভয় করো না। তুমি তোমার পিতার প্রাসাদে যেমন নিরাপদে থাকতে, আমার শিবিরে তার থেকেও বেশি নিরাপদে থাকবে। লহরি, রাজকন্যাকে নিয়ে যাও, উনি পথশ্রান্ত, তোমার উপর মাননীয় অতিথির পরিচর্যার ভার রইল। এরপর রট্টা আর কোনো কথা বলতে পারলেন না। লহরি রট্টাকে নিয়ে প্রস্থান করলে পিপ্পলি মিশ্র রাজার পাশে এসে বসলেন। তাঁর কানে কানে বললেন, বয়স কেমন দেখলে? অপূর্ব। তবে আর দেরি করো না, যদি গার্হস্থ ধর্ম অবলম্বন করতে চাও, এই সুযোগ গৃহিণী সচিব সখী এমনটি আর পাবে না। স্কন্দগুপ্ত স্মিত মুখে নীরব রইলেন। নৈশ ভোজের পর রাত প্রথম প্রহরে চিত্রক রট্টার সাথে সাক্ষাৎ করতে এল। সকালে যাত্রা করতে হবে, কক্ষে আর কেউ ছিল না। দীপদানে প্রদীপ জ্বলছে ঘরের এক কোণে। রট্টা এসে চিত্রকের হাত ধরে দাঁড়ালেন, তারপর বললেন, আমি তোমার সাথে যেতে পেলাম না। নিচু স্বরে কথা হতে লাগল। চিত্রক বলল, এই ভালো, তুমি এখানে নিরাপদে থাকবে। কিন্তু তুমি কাছে না থাকলে আমার আর নিরাপদ মনেই হয় না। চিত্রক রট্টার কাঁধের ওপর হাত রাখল। রট্টা, লক্ষ্য করেছ কি, স্কন্দ তোমার প্রতি আকৃষ্ট হয়েছেন? চিত্রকের মুখের কাছে মুখ এনে রট্টা বললেন, লক্ষ্য করেছি, এতে ভালোই হবে। সে তুমি জানো।
চিত্রক রট্টার কাঁধ থেকে হাত নামিয়ে নিল। হ্যাঁ, আমি জানি, আমার মন আমি জানি। তবে আজ চললাম, আবার কবে দেখা হবে, আদৌ দেখা হবে কি না জানি না। তুমি নিশ্চিন্ত থাকো, আবার শীঘ্রই দেখা হবে। চিত্রকের মনে কিন্তু কাঁটা ফুটে রইল। চতুঃসাগরা পৃথ্বীর একুচ্ছত্র অধীশ্বর স্কন্দগুপ্ত, তাঁর একমাত্র মহিষী, এই প্রলোভন কোন নারী ছাড়তে পারে? কিন্তু সে মুখে কিছু প্রকাশ করল না। আরও দু চারটি কথার পর রট্টার থেকে বিদায় নিল। মনে মনে ভাবল, এই বুঝি শেষ সাক্ষাৎ। এরপর রট্টা শয্যায় এসে শুয়ে পড়লেন। কিছুকাল শূন্যে চোখ মেলে থাকার পর দেখলেন, দাসী লহরী নিঃশব্দে পায়ের কাছে এসে দাঁড়িয়েছে। লহরীর সঙ্গে আলাপচারিতায় রট্টা জানতে পারলেন, কুমার স্কন্দ অবিবাহিত। তাছাড়া কোনো জ্যোতিষী নাকি বলেছিল তিনি চিরকুমার থাকবেন। কুমার স্কন্দের ভোগে রুচি নেই, মনের মধ্যে তিনি বড় একাকী। কখনো মনের মতো সঙ্গিনী পাননি, পেলে হয়তো বিবাহ করতেন। আলাপচারিতা শেষ হল, ক্রমে রট্টা ঘুমিয়ে পড়লেন। রাত্রে কিন্তু ভালো ঘুম হল না, বার বার কোন নিভৃত উৎকণ্ঠায় ঘুম ভেঙে যেতে লাগল। শিবিরের আরেকটি কক্ষে স্কন্দগুপ্ত শুয়েছিলেন, আজ তাঁরও ভালো নিদ্রা হল না। স্কন্দগুপ্তের শিবির তখনও জাগেনি। পূর্ব দিকের পর্বতরেখা দেখা যাচ্ছে। চিত্রক ও গুলিক বর্মা 100 সশস্ত্র অশ্বারোহী নিয়ে যাত্রা করল। চারদিকের বিপুল নিস্তব্ধতার মধ্যে ঘোড়ার খুরের শব্দ ও অস্ত্রের ঝংকার অতি তীব্র শোনাল। গুলিক ও চিত্রকের ঘোড়া আগে চলেছে, পেছনে 100 যোদ্ধা। গুলিক স্বভাবত একটু বেশি কথা বলে। চিত্রক গুলিকের কথা শুনছে, কিন্তু তার হৃদয়ে অন্য একটি ভাবনা মাকড়সার মতো নিভৃতে জাল বুনছে। রট্টা, মন বলছে রট্টা আর তার হবে না। বিদ্যুৎ শিখার মতো অকস্মাৎ সে তার মনে এসেছিল, আবার বিদ্যুৎ শিখার মতোই মিলিয়ে গেল। শুধু তার শূন্য মনের অন্ধকার বাড়িয়ে দিয়ে গেল। চিত্রক মনে মনে ভাবল, কাল রাতে রট্টা বলেছিল এতে ভালোই হবে। স্কন্দগুপ্ত রট্টার প্রতি আসক্ত হয়েছেন, এতে ভালোই হবে। কার ভালো হবে? না না, আমি রট্টাকে মন্দ ভাবব না। রট্টা রাজকন্যা, স্কন্দকে দেখে সে যদি মনে মনে তাকে পছন্দ করে থাকে, এতে বিচিত্র কি? স্কন্দের মতো অনুরাগের যোগ্য পাত্র আর্যাবর্তে আর কে আছে? না, এতে ভালোই হবে, রাজযোটক যোগ হবে। রট্টা আগুনে স্ফুলিঙ্গ, এত রূপ এত গুণ কি সাধারণ মানুষের ভোগ্য হতে পারে? কিন্তু চিত্রকের এখন কি হবে? 7 দিনের মধ্যে তার জীবন সম্পূর্ণ পরিবর্তিত হয়ে গেছে। 7 দিন আগে সে যে মানুষ ছিল এখন আর তা নেই। সে রাজপুত্র, কিন্তু নিঃস্ব অজ্ঞাত রাজপুত্র। যতদিন সে নিজেকে সামান্য সৈনিক বলে জানত, ততদিন তার চরিত্র অন্যরকম ছিল। আর কি সে সামান্য সৈনিক সে যে যুদ্ধ করতে পারবে? লক্ষ্যহীন অবলম্বনহীন জীবন, যে আশাতীত আকাঙ্ক্ষার বস্তু অনাহূত হয়ে তার হৃদয়ের উপকূলে এসে দাঁড়িয়েছিল, প্রবলতর স্রোতে টানে সে দূরে ভেসে যাচ্ছে। এখন সে কি করবে? তার জীবনে আর কিছু অবশিষ্ট আছে কি? এমন সময় গুলিক বর্মার কণ্ঠস্বর চিত্রকের কানে স্পষ্ট হয়ে উঠল। গুলিক নিজের যুদ্ধের কাহিনী বলে চলেছে। বন্ধু, পুরনো শত্রুকে তরবারির সামনে পাওয়ার সমান আনন্দ আর আছে কি? সেদিন শত্রুর রক্তে তরবারির তর্পণ করেছিলাম, সে কথা মনে করলে আজও আমার হৃদয়ে আনন্দ হয়। এর তুলনায় রমণীর আলিঙ্গন তুচ্ছ। চিত্রকের মনে পড়ে গেল যে পুরনো শত্রুর ওপর প্রতিহিংসা সাধন, এই কাজটি বাকি আছে।
যে তার পিতাকে হত্যা করেছিল তাকে হত্যা করে ক্ষত্রিয়ের কর্তব্য পালন করা বাকি আছে। নিয়তি কুটিল পথে তাকে সেই দিকেই নিয়ে যাচ্ছে। রৌদ্র ধর্মাদিত্যকে হত্যা করে সে পিতৃ ঋণ মুক্ত হবে। তারপর তারপর কি হবে ভাবার প্রয়োজন নেই, সকল পথের শেষেই তো মৃত্যু। তবে চিত্রক চষ্টন দুর্গের দিকে চলুক, আমরা স্কন্দগুপ্তের শিবিরে ফিরে যাই। সকালে স্কন্দগুপ্ত বাইরের কক্ষে এসে দাঁড়ালেন। গতরাতে নিদ্রা তার বড় ব্যাহত হয়েছে। নিজের মনে তার কারণ বিশ্লেষণ করছিলেন, এমন সময় মহাবলাধিকৃত ও কয়েকজন সেনাপতি এসে উপস্থিত হলেন। যুদ্ধ সংক্রান্ত মন্ত্রণা আরম্ভ হল। স্কন্দগুপ্ত বললেন, শত্রুর অভিপ্রায় যতক্ষণ না স্পষ্ট হচ্ছে ততক্ষণ তাদের আক্রমণ করা হবে না। শত্রু যদি আক্রমণ করে তখনই প্রতিরোধ করা হবে। বর্তমানে আমাদের সেনা শিবির এই উপত্যকাতেই থাকবে, স্থান পরিবর্তনের প্রয়োজন নেই। এখানে থেকে শত্রু যে পথেই যাক তার উপর দৃষ্টি রাখতে হবে। মন্ত্রণা সমাপ্ত করে মধ্যাহ্নভোজ সম্পন্ন করে স্কন্দগুপ্ত বিশ্রাম গ্রহণ করলেন। লহরী এসে জানালো যে কুমার ভট্টারিকা রট্টা যশোধরা আসছেন। কিছুক্ষণে রট্টা এসে রাজার সম্মুখে দাঁড়ালেন। সর্বাঙ্গে স্বর্ণভূষা ঝলমল করছে, পরিধানে জবা ফুলের মতো রক্তবর্ণ পোশাক, সিঁথিতে মুক্তা ফলের তিলক। রাজা মুগ্ধ বিস্ফারিত চোখে এই কন্দর্প বিজয়িনী মূর্তির দিকে তাকিয়ে রইলেন। ক্ষণিকের জন্য নিজ অন্তরের দিকে দৃষ্টি ফেরালেন, ভাবলেন, জীবন ভঙ্গুর, সুখ চঞ্চল, সারা জীবন যা খুঁজে পায়নি তা যখন নিজেই কাছে এসেছে তখন আর বিলম্ব করব না। রট্টা রাজাকে প্রণাম করে গদগদ কণ্ঠে বললেন, দেব, এই সকল উপহারের জন্য আপনাকে ধন্যবাদ দেব কি, বিস্ময়ে আমি হতবাক হয়েছি। আপনি কি ইন্দ্রজাল জানেন, নারী বর্জিত সৈন্য শিবিরে এই সকল অপূর্ব নতুন বস্ত্র অলংকার কোথায় পেলেন? সুচরিতে, চেষ্টা এবং পৌরুষের দ্বারা অপ্রাপ্য বস্তু লাভ করা যায়। তাই হবে হয়তো। উপহারের জন্য আমার অন্তরের ধন্যবাদ গ্রহণ করুন আর্য। ধন্যবাদের প্রয়োজন নেই, তোমাকে উপহার দিয়ে এবং সেই উপহার তোমার অঙ্গে শোভিত দেখে আমি তোমার চেয়ে অধিক আনন্দ উপভোগ করছি। স্কন্দগুপ্তের প্রশংসা দীপ্ত দৃষ্টিতে রট্টা সলজ্জ নতমুখে রইলেন। যুদ্ধের চিন্তায় সর্বদা মগ্ন আছি, তোমার চিত্ত বিনোদনের কোনো চেষ্টাই করতে পারি না। এই সৈন্য শিবিরে একাকিনী থেকে তোমার মন নিশ্চয়ই উচাটন হয়েছে, এসো পাশা খেলি। খেলবে? খেলব মহারাজ। বেশ। স্কন্দগুপ্তের আদেশে লহরী পাশা ক্রীড়ার সরঞ্জাম এনে পেতে দিল। রট্টা ও স্কন্দগুপ্ত অক্ষবাটের দুদিকে বসলেন। রাজা পাশাগুলো দুহাতে ঘষতে ঘষতে মৃদু হেসে বললেন, কি পণ রাখবে? আমার তো এমন কিছুই নেই মহারাজ যা আপনার সামনে পণ রাখতে পারি। তাহলে পণ এখন উজ্জ্ব থাক, যদি জয়ী হই তখন দাবি করব। কিন্তু আর্য, যে পণ আমার সাধ্যাতীত তা যদি আপনি আদেশ করেন কি করে দেব? পণ দিতে না পারলে যে আমার কলঙ্ক হবে। তোমার সাধ্যাতীত পণ চাইব না, তুমি নিশ্চিন্ত থাকো। ভালো মহারাজ, আপনি কি পণ রাখবেন? তুমি কি পণ চাও? যদি বলি দণ্ড, মুকুট, ছত্র, সিংহাসন, মহারাজ পণ রাখবেন কি? অনুরাগপূর্ণ চোখে রট্টার দিকে অবনত হয়ে স্কন্দগুপ্ত গাঢ় স্বরে বললেন, এই পণ কি তুমি সত্যি চাও? কিছুক্ষণ নীরব থেকে রট্টা ধীর স্বরে বললেন, আপনার পণও এখন উচ্চ থাক, যদি জিততে পারি তখন চেয়ে নেব। বেশ। অতঃপর অক্ষক্রীড়া শুরু হল। মহারাজ স্কন্দগুপ্ত নবযুবকের মতো উৎসাহ ও উত্তেজনা নিয়ে নানা প্রকার রঙ্গ পরিহাস করতে করতে খেলতে লাগলেন। রট্টাও হাস্য কৌতুকে যোগ দিয়ে পরম আনন্দে খেলতে লাগলেন।
দুজনেই খেলায় মগ্ন হয়ে গেলেন। সত্যি তোমার বুদ্ধির তুলনা নেই। প্রায় 3 ঘন্টা মহা উৎসাহে খেলা চলার পর বাজি শেষ হল। পরম ভট্টারক স্কন্দগুপ্ত পরাজিত হলেন। রট্টা করতালি দিয়ে হেসে উঠলেন। রট্টা যশোধরা, আমি তোমার কাছে পরাজয় স্বীকার করলাম, এখন কি পণ নেবে নাও? দণ্ড, মুকুট, ছত্রসিংহাসন সমস্তই নিতে পারো। না মহারাজ, অত স্পর্ধা আমার নেই, আমার ক্ষুদ্র পণ যথাসময় জানাব। স্কন্দগুপ্ত কিছুক্ষণ রট্টার মুখের দিকে তাকিয়ে ধীরে ধীরে বললেন, ভেবেছিলাম পাশার বাজিতে তোমার কাছ থেকে এক অমূল্য বস্তু জিতে নেব, কিন্তু তা হলো না। এখন নিতান্ত দীনভাবে তোমার কাছে ভিক্ষা চাওয়া ছাড়া অন্য কোনো পথ নেই। তুমি ভিক্ষা দেবে কি? স্কন্দগুপ্ত যে কথা বলতে উদ্যত হয়েছেন তা রট্টার অপ্রত্যাশিত নয়। তবু তাঁর হৃৎপিণ্ড দুরু দুরু করে উঠল। তিনি ক্ষীণ কণ্ঠে বললেন, আদেশ করুন আর্য। আমার বয়স 50, কিন্তু আমি বিবাহ করিনি, বিবাহের প্রয়োজন কোনোদিন অনুভব করিনি। এইরূপ নিঃসঙ্গভাবেই জীবন কেটে যাবে ভেবেছিলাম, কিন্তু তোমাকে দেখে, তোমার পরিচয় পেয়ে তোমাকে জীবন সঙ্গিনী করবার ইচ্ছা হয়েছে। স্কন্দগুপ্ত এইটুকু বলে নীরব হলেন। রট্টাও দীর্ঘকাল নত মুখে নির্বাক রইলেন। তারপর অতি কষ্টে বললেন, দেব, আমি এই সৌভাগ্যের যোগ্য নই, আমাকে ক্ষমা করুন। স্কন্দগুপ্তের চোখে ব্যথাবিদ্ধ বিস্ময় ফুটে উঠল। তুমি আমাকে প্রত্যাখ্যান করছো? মহারাজ, আপনি অসীম শক্তিধর, সমুদ্র মেখলা আর্যভূমির অধীশ্বর, কেবল এই তুচ্ছ নারী দেহ নিয়ে সন্তুষ্ট থাকবেন? তীক্ষ্ণ চোখে রট্টার মুখ নিরীক্ষণ করে স্কন্দগুপ্ত বললেন, না, তোমার দেহ মন দুই আমার কাম্য, যদি হৃদয় না পাই দেহে আমার প্রয়োজন নেই। এই বয়সে প্রাণশূন্য নারী দেহ বহন করে বেড়াতে পারব না আমি। রাজাধিরাজ, তবে মার্জনা করুন, হৃদয় দেবার অধিকার আমার নেই। কিছুক্ষণ স্তব্ধ থেকে স্কন্দগুপ্ত বললেন, অন্য কাউকে হৃদয় অর্পণ করেছো? রট্টা মুখ অবনত করলেন। ফুলের মর্মকোষে সঞ্চিত শিশির বিন্দুর ন্যায় কয়েক ফোঁটা অশ্রু ঝরে তার বুকে পড়ল। দীর্ঘকাল দুজনেই নীরব। শেষে স্কন্দগুপ্ত একটি গভীর নিঃশ্বাস ফেললেন। তাঁর অধরে ক্ষীণ হাসি ফুটে উঠল। কিছুক্ষণ আগে আমি বলছিলাম পৌরুষ দ্বারা অপ্রাপ্য বস্তু লাভ করা যায়, ভুল বলেছিলাম, ভাগ্যই বলবান। কিন্তু তুমি ধন্য, ধন্য তোমার প্রেম। তোমার প্রেম পেলাম না, এ ক্ষোভ মরলেও যাবে না। যাকে তুমি তোমার হৃদয় দান করেছ সে যেই হোক, আমার চেয়ে অনেক অনেক ভাগ্যবান। তুমি বুদ্ধিমতী, তোমাকে প্রলোভন দেখাবো না, বলপূর্বক তোমাকে গ্রহণ করবার চেষ্টাও করব না। দীর্ঘকাল বলের চর্চা করে দেখেছি বলের দ্বারা হৃদয় জয় করা যায় না। তুমি কেঁদো না, আমি কখনো পরস্য হরণ করিনি, আজও তা করব না। তোমার কাছে শুধু একটি প্রার্থনা, আমাকে ভুলে যেও না। আমি যখন ইহলোকে থাকব না, তখনও আমাকে মনে রেখো। স্কন্দগুপ্তের পদস্পর্শ করে বাষ্পকুল কণ্ঠে রট্টা বললেন, দেব, যতদিন বেঁচে থাকব আমার হৃদয় মন্দিরে আপনার মূর্তি দেবতার মতো পূজো করব। স্কন্দগুপ্ত রট্টার মস্তক স্পর্শ করে বললেন, সুখী হও,
স্কন্দগুপ্তের শিবিরে যখন এই দৃশ্যের অভিনয় হচ্ছিল, সেই সময় চিত্রক ও গুলিক বর্মা দলবল নিয়ে চষ্টন দুর্গের সামনে উপস্থিত হল। দিন তখনও অবশিষ্ট আছে। মাছের মতো আকৃতি বিশিষ্ট একটি উপত্যকায় চষ্টন দুর্গ অবস্থিত। চষ্টন দুর্গের সিংহদ্বার দক্ষিণমুখী। দুর্গটি দৃঢ় গঠন কচ্ছপের মতো, কিন্তু আয়তনে বড় নয়। উচ্চ প্রাকার বেষ্টনীর মধ্যে 300-400 লোক বাস করতে পারে। দুপুরে দুর্গের তোরণ খোলা ছিল। দূর থেকে অশ্বারোহীর দল আসতে দেখে লৌহ দরজা বন্ধ হয়ে গেল। গুলিক ও চিত্রক তোরণ দ্বারের প্রায় 100 হাত দূর পর্যন্ত এসে ঘোড়া থামাল। এই জায়গায় কয়েকটি পার্বত্য গাছ ঘন সন্নিবিষ্ট হয়ে একটি অরণ্য রচনা করেছে। গুলিকের ইঙ্গিতে সৈনিকের দল অশ্ব পরিচর্যায় নিযুক্ত হল। আজ রাতে সম্ভবত এই গাছতলায় কাটাতে হবে। সকলের সঙ্গে 2-3 দিনের খাবার মজুদ ছিল। চিত্রক ও গুলিক ঘোড়া থেকে নামল না। ওদিকে তোরণ দ্বার তো বন্ধ হয়ে গিয়েছিলই, উপরন্তু দুর্গের প্রাচীরের ওপর বহু লোকের ব্যস্ত যাতায়াত দেখে মনে হল তারা আক্রমণ আশঙ্কা করে দুর্গ রক্ষার আয়োজন করছে। এদের যুদ্ধ তৎপরতা বেশ খানিকক্ষণ মন দিয়ে নিরীক্ষণ করে চিত্রক মৃদু হাসল, তারপর বলল, মনে হচ্ছে এরা বিনা যুদ্ধে আমাদের দুর্গে প্রবেশ করতে দেবে না। আমরা কে, কোথা থেকে আসছি তা না জেনেই দুর্গ রক্ষায় উদ্যত হয়েছে। আমরা কে তা জানবার আগ্রহ নিশ্চয়ই ওদের আছে, কিন্তু আমাদের দুজনের একসাথে যাওয়া উচিত হবে না। যদি দুজনকেই ধরে রাখে তাহলে আমাদের নেতৃত্বহীন সৈন্যরা কি করবে? গুলিক, তুমি থাকো, আমি যাব। যুক্তির সারবত্তা অনুভব করে গুলিক সম্মত হল, বলল, ভালো, দেখো যদি দুর্গে প্রবেশ করতে পারো, কিন্তু একটা কথা, সূর্যাস্তের আগে ফিরে এসো, না এলে বুঝবো তোমাকে ধরে রেখেছে কিংবা বধ করেছে, তখন যা করার করব। চিত্রক দুর্গের দিকে ঘোড়া চালালো। সে তোরণ থেকে 20 হাত দূরে এসে উপস্থিত হয়ে ঘোড়া থামাল। ওপরে চোখ তুলে দেখল প্রাচীরে সারি সারি জানালার ছিদ্রপথে কয়েকজন ধানুকি ধনুতে তীর সংযোগ করে তার দিকে লক্ষ্য করে আছে। চিত্রক তাদের উদ্দেশ্যে গম্ভীর গলায় বলল, আমি পরম ভট্টারক শ্রীমন মহারাজ স্কন্দগুপ্তের দূত, দুর্গাধিপ কিরাত বর্মার জন্য বার্তা এনেছি। প্রাচীরের ওপর কিছুক্ষণ নিচু স্বরে আলাপ হল। কিছুক্ষণ পরে দুর্গের দরজা ঈষৎ খুলল। চিত্রক দুর্গের তোরণ পেরিয়ে দুর্গের অভ্যন্তরে প্রবেশ করলে এক ব্যক্তি এসে তার ঘোড়ার বলগা ধরল। সেই ব্যক্তির নাম মরুসিংহ, চষ্টন দুর্গের রক্ষক। চিত্রক ঘোড়া থেকে নামল। চারদিক থেকে প্রায় 30 জন সশস্ত্র যোদ্ধা তাকে নিরীক্ষণ করছে। চিত্রক লক্ষ্য করল এদের অধিকাংশই আকৃতিতে খর্ব। খর্বকায় কাঁধ, ছোট ছোট কুতকুতে চোখ, মুখে গোঁফ দাড়ি নেই বললেই চলে। সকলের চোখেই সন্দিগ্ধ কুটিল দৃষ্টি। ভবনের নিচে প্রশস্ত বাইরের ঘরে কিরাত বুকে হাত দিয়ে ভ্রুকুটি বিকৃত মুখে পায়চারি করছিল। কক্ষের চারধারে বাইরে 4 জন অস্ত্রধারী রক্ষী। চিত্রককে নিয়ে এক যোদ্ধা কক্ষে প্রবেশ করল। কিরাত তাদের লক্ষ্য করল না, আগের মতোই পায়চারি করতে লাগল। তারপর হঠাৎ মুখ তুলে ক্ষিপ্রপায়ে চিত্রকের সামনে এসে দাঁড়াল। পরস্পরকে দেখে উভয়ের মনে আনন্দের উদ্রেক হল না। চিত্রক দেখল কিরাতের আকৃতি হুনদের মতো নয়, সে দীর্ঘকায় ও সুদর্শন, কেবল তার চোখ দুটি ক্ষুদ্র ও ক্রূর। চিত্রক মনে মনে বলল, এই তাহলে কিরাত রট্টার প্রতি লুব্ধ দৃষ্টিপাত করেছিল। কিরাত বলে উঠল, কে তুমি, কোথা থেকে আসছ? আমি সম্রাট স্কন্দগুপ্তের দূত, তার শিবির থেকে আসছি। স্কন্দগুপ্ত কি চায় স্কন্দগুপ্ত আমার কাছে? আমি তাঁর অধীনস্থ নই। সম্রাট স্কন্দগুপ্ত কি চান তা তার চিঠিতেই প্রকাশ পাবে। শিষ্ট সমাজে মাননীয় ব্যক্তি সম্বন্ধে বিনয় বাক্য প্রয়োগের রীতি আছে,
আমার দুর্গে এসে আমার সাথে যে ধৃষ্টতা করে আমি তার নাক কান কেটে প্রাচীরের ওই বাইরে নিক্ষেপ করি। চিত্রকের কপালের তিলক চিহ্ন ক্রমশ লাল হয়ে উঠতে লাগল, কিন্তু সে ধীর স্বরে বলল, সম্রাটের দূতকে লাঞ্ছিত করলে স্কন্দগুপ্ত সহস্র রণহস্তি এনে তোমাকে এবং তোমার দুর্গকে হাতির পায়ে পিষে ফেলবেন। মনে রেখো, আমি একা নই, বাইরে 100 অশ্বারোহী অপেক্ষা করছে। মনে হল কিরাত বুঝি ফেটে পড়বে এবার, কিন্তু ঠোঁট কামড়ে অতি কষ্টে ক্রোধ সম্বরণ করল। অপেক্ষাকৃত শান্ত স্বরে বলল, তুমি যে স্কন্দগুপ্তের দূত তার প্রমাণ কি? চিত্রক নিঃশব্দে অভিজ্ঞান আংটি বের করে দিল। মুখ নিচু করে কিছুক্ষণ আংটি পর্যবেক্ষণ করে কিরাত যখন মুখ তুলল, তখন সেই ক্রোধ আর নেই। তার বদলে ঠোঁটে মৃদু কৌতুক হাসি খেলা করছে। কিরাত মিষ্টি স্বরে বলল, দূত মহাশয়, আপনাকে স্বাগত। আমার রূঢ় ব্যবহারের জন্য কিছু মনে করবেন না। যুদ্ধবিগ্রহের সময় কোনো আগন্তুক দুর্গে এলে তাকে পরীক্ষা করে নিতে হয়। আপনি যদি আমার কথায় ভয় পেতেন তাহলে বুঝতাম আংটি থাকা সত্ত্বেও আপনি সম্রাটের দূত নন, শত্রুর গুপ্তচর। যাই হোক, আপনার ব্যবহারে আমার সন্দেহ মিটেছে। আসুন, আসন গ্রহণ করুন। চিত্রক বুঝল কিরাত তাকে ভয় দেখাবার চেষ্টায় ব্যর্থ হয়ে এখন অন্য পথ ধরেছে। সে আরও সতর্ক হল। কিরাত শুধু ক্রূর ও ক্রোধী নয়, কপটতাতেও ধুরন্ধর। উভয়ে আসন গ্রহণ করলে কিরাত বলল, সম্রাট কি বার্তা পাঠিয়েছেন? লিখিত লিপি? না, সম্রাট সামান্য দুর্গাধিপকে লিপি লেখেন না, মৌখিক বার্তা পাঠিয়েছেন। সম্রাট খবর পেয়েছেন যে বিটঙ্করাজ রৌট্ট ধর্মাদিত্য চষ্টন দুর্গে আছেন। এ সংবাদ কোথায় পেলেন? কুমার ভট্টারিকা যশোধরার মুখে। কিরাতের চোখ কিছুক্ষণের জন্য বিস্ফারিত হল। সে কিছুকাল স্তব্ধ থেকে বলল, তারপর বলুন। সম্রাট জানতে পেরেছেন যে আপনি ছলপূর্বক ধর্মাদিত্যকে দুর্গে বন্দী করে রেখেছেন। আমি বন্দী করে রেখেছি? সে কি কথা! ধর্মাদিত্য আমার রাজা, আমার প্রভু। আপনি কুমার ভট্টারিকা রট্টা যশোধরাকেও মিথ্যে চিঠি পাঠিয়ে দুর্গে আনার চেষ্টা করেছিলেন। সকলেই আমাকে ভুল বুঝেছে, এ দুর্দৈব ছাড়া আর কি হতে পারে। ধর্মাদিত্য স্বয়ং কন্যাকে দেখবার জন্য উৎসুক হয়েছিলেন। সে যাই হোক, সম্রাট স্কন্দগুপ্ত আদেশ দিয়েছেন অবিলম্বে বিটঙ্করাজকে আমাদের হাতে সমর্পণ করুন। সম্রাট তার সাথে সাক্ষাৎ করতে চান। কিন্তু বিটঙ্করাজ আমার অধীন নয়, আমি তাঁর অধীন। সম্রাটের সাথে সাক্ষাৎ করা না করা তাঁর ইচ্ছে। তবে বিটঙ্করাজকেই সম্রাটের আদেশ জানাব। তিনি কোথায়? তিনি ভবনেই আছেন, কিন্তু দুঃখের বিষয় তিনি খুব অসুস্থ, তার সাথে আপনার দেখা হতে পারে না। কিছুক্ষণ উভয়ে এক দৃষ্টিতে একে অপরের দিকে চেয়ে রইল, কিন্তু কিরাতের দৃষ্টি নামল না। শেষে চিত্রক বলল, তবে কি বুঝবো সম্রাটের আজ্ঞা পালন করতে আপনি অসম্মত? দূত মহাশয়, আপনিও আমাকে ভুল বুঝছেন, আমি অসহায়। ধর্মাদিত্য আমার রাজা, আমার পিতৃতুল্য, তাঁর জীবন বিপন্ন করে আমি আপনার সাথে তাঁর দেখা করাতে পারি না। বৈদ্য আমাদের সাবধান করে দিয়েছেন, কোনো প্রকার উত্তেজনার কারণ ঘটলেই ধর্মাদিত্যের প্রাণ সংশয় হবে। কিছুক্ষণ চিন্তা করে চিত্রক আবার বলল, মহারাজের সঙ্গে রাজস্ব মন্ত্রীও এসেছিল, তার নাম হর্ষ, সে কোথায়? স্কন্দগুপ্তের দূতের কাছে কিরাত এ প্রশ্ন প্রত্যাশা করেনি, সে চমকে উঠল। তারপর দ্রুত কণ্ঠে বলল, হর্ষ এসেছিল বটে, কিন্তু গতকাল কপোতকুটে ফিরে গেছে। আর নকুল এবং তার সহচরেরা? রাজকন্যা রট্টা যশোধরা এলেন না দেখে তারাও ফিরে গিয়েছে। কিরাত যে মিথ্যে কথা বলছে তা চিত্রক বুঝতে পারল। হর্ষ ও নকুলের দল দুর্গেই কোনো কূট কক্ষে বন্দী আছে। সে নিঃশ্বাস ফেলে উঠে দাঁড়াল। দুর্গাধিপ মহাশয়, আমার দৌত্য শেষ হয়েছে, সম্রাটকে সকল কথা বলবো, তারপর তাঁর যেমন ইচ্ছা তিনি করবেন। তিনি আপনাকে জানাতে বলেছিলেন যে তার আদেশ অমান্য করলে তিনি স্বয়ং এসে সহস্র হাতি দিয়ে দুর্গ পিষে ফেলবেন। আপনাকে এ কথা জানিয়ে রাখা উচিত। চিত্রক ফিরে গিয়ে দরজার দিকে চলল। দূত মহাশয়! কিরাত তার কাছে এসে দাঁড়াল। কিরাতের কণ্ঠস্বর মর্মাহত, মুখের ভাব বসংবদ। সে বলল,
আপনি আমার কথা বিশ্বাস করছেন না, কিন্তু ভেবে দেখুন, মহাপরাক্রান্ত সম্রাটের বিরাগ ভাজন হয়ে আমার লাভ কি? নিতান্ত নিরুপায় হয়ে আমি সে কথা সম্রাট বিবেচনা করবেন। দূত মহাশয়, আপনার প্রতি আমার একটি নিবেদন আছে। আপনি কয়েকদিন অপেক্ষা করুন, এখনই ফিরে যাবেন না। ইতিমধ্যে যদি ধর্মাদিত্য সুস্থ হয়ে ওঠেন, তখন আপনি তার সাথে সাক্ষাৎ করে যথোচিত কর্তব্য করবেন, আমার দায়িত্ব শেষ হবে। এ আবার কোন নতুন চাতুরী? চিত্রক বিবেচনা করে বলল, আমি আগামীকাল সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করতে রাজি আছি, তার বেশি নয়। মাত্র কাল সন্ধ্যা পর্যন্ত? ভালো, আপনার যেমন ইচ্ছে। আপনাদের সকলকে দুর্গে স্থান দিতে পারলে আমি সুখী হতাম, কিন্তু দুর্গে স্থানাভাব। চিত্রক আর কোনো কথা না বলে প্রস্থান করল। ভবনের বাইরে এসে চিত্রক একবার ফিরে তাকাল, দেখল দ্বারের কাছে কিরাত দাঁড়িয়ে আছে। তার মুখে বসংবদ ভাব আর নেই, দুচোখ দিয়ে কুটিল হিংসা বিকিরণ হচ্ছে। চোখাচোখি হতেই কিরাত ফিরে গিয়ে কক্ষে প্রবেশ করল। চিত্রক যখন তাদের শিবিরে ফিরে এলো, তখন সূর্যাস্ত হচ্ছে। গুলিককে সমস্ত কথা বলল। কিরাতের যে কোনো গুপ্ত অভিপ্রায় আছে তা চিত্রকও সন্দেহ করেছিল, কিন্তু রাত্রে আক্রমণ করবে তা তার মনে হল না। অন্য কোনো উদ্দেশ্যে কিরাত কাল বিলম্ব করতে চায়, কিন্তু কি সেই উদ্দেশ্য? চিত্রকে দল ফিরে না গিয়ে এখানে থাকলে কিরাতের কি সুবিধা হবে? কিরাত কি ধর্মাদিত্যকে হত্যা করেছে, কিংবা হত্যা করতে চায়? সম্ভব নয়, ইচ্ছে থাকলেও এখন আর সাহস করবে না। তবে কি? গুলিক বলল, শোনো, সতর্ক থাকা দরকার। আমি দশজন প্রহরী নিয়ে মাঝরাত পর্যন্ত পাহারায় থাকব, বাকি রাত তুমি পাহারা দিও। সন্ধ্যের পর চিত্রক গাছের তলায় কম্বল পেতে শুয়ে পড়ল। দেহ ও মন দুই ক্লান্ত, সে অবিলম্বে ঘুমিয়ে পড়ল। মাঝরাতে গুলিক এসে তাকে জাগিয়ে দিল। সে উঠে দাঁড়াতেই গুলিক নিমেষের মধ্যে ঘুমিয়ে গেল এবং ঘর ঘর শব্দে নাক ডাকতে লাগল। বৃক্ষ অরণ্যে ঘোর অন্ধকার, চারদিকে সৈন্যরা মাটিতে শুয়ে ঘুমোচ্ছে। বাইরে এসে চিত্রক অলস মন্থর পায়ে বৃক্ষারণ্য প্রদক্ষিণ করতে লাগল। দুর্গ নিস্তব্ধ, নানা অসংলগ্ন চিন্তা চিত্রকের মাথায় খেলা করতে লাগল। রট্টা, স্কন্দগুপ্ত, কিরাত। ক্রমে চাঁদ উঠল, চন্দ্রের পরিপূর্ণ মহিমা আর নেই, অনেকখানি ক্ষয়ে গিয়েছে, তবু তার ক্ষীণ আভায় চারদিক অস্পষ্টভাবে আলোকিত হল। 100 হাত দূরে দুর্গের তোরণ ও প্রাচীর ম্লান জ্যোৎস্নায় ছায়ার মতো দেখাচ্ছে। অকারণেই চিত্রক সেই দিকে চলল। একবার তার মাথার মধ্যে একটি চিন্তা ক্ষণিক রেখাপাত করল। এই দুর্গ ন্যায়ত ধর্মত আমার। অর্ধেক দূরে গিয়ে চিত্রক থমকে দাঁড়িয়ে পড়ল, তারপর দ্রুত এক পাথর খণ্ডের পেছনে লুকল। তার চোখের দৃষ্টি স্বভাবতই অতি তীক্ষ্ণ। সে দেখল দুর্গের দ্বার নিঃশব্দে খুলে যাচ্ছে। অল্প খোলার পর দ্বার পথে একজন অশ্বারোহী বেরিয়ে এল। চিত্রক চোখ কুঁচকে দেখতে থাকল, কিন্তু আর কোনো অশ্বারোহী বাইরে এলো না। তরুণ দ্বার আবার বন্ধ হয়ে গেল। যে অশ্বারোহী বাইরে এসেছিল, এতদূর থেকে চাঁদের আলোয় চিত্রক তার মুখ দেখতে পেল না। অশ্বারোহী বাঁ দিকে ঘোড়ার মুখ ফিরিয়ে নিঃশব্দে ছায়ার মতো প্রাকারের পাশ দিয়ে চলল। অশ্বারোহীর ভাবভঙ্গিতে আত্মগোপনের চেষ্টা স্পষ্ট। ঘোড়ার খুর থেকেও কিছুমাত্র শব্দ আসছে না। চিত্রক একাগ্রমনে লক্ষ্য করে দেখল ঘোড়ার চারপায়ে খুরের ওপর কাপড়ের মতো কিছু বাধা আছে, তাই শব্দ হচ্ছে না। কোথায় যাচ্ছে এই নৈশ অশ্বারোহী? সহসা বিদ্যুৎ চমকের মতো চিত্রকের মাথা স্পষ্ট হয়ে উঠল। পলকের মধ্যে কিরাতের সমস্ত কুটিল দূরভিসন্ধি প্রকাশ হয়ে পড়ল।
চিত্রক বুঝল অশ্বারোহী চোরের মতো কোথাও যাচ্ছে। দুর্গ থেকে প্রায় দু ক্রোশ উত্তরে গিয়ে অশ্বারোহী ঘোড়া থামাল। উপত্যকা এখানে সংকীর্ণ, চারিদিকে উঁচু নিচু পাথর খণ্ড ছড়ানো, সাবধানে ঘোড়া চালাতে হয়। অশ্বারোহী পেছনে ফিরে তীক্ষ্ণ দৃষ্টিতে দূর অবধি নিরীক্ষণ করল। সচলতার আভাস নেই এতটুকু, সব স্থির নিথর। অশ্বারোহী ঘোড়া থেকে নামল। ঘোড়ার খুরের কাপড় খুলে এবার জোরে ঘোড়া ছোটানো যেতে পারে, শব্দ হলেও শোনার কেউ নেই। তিনটি খুরের কাপড় খুলে অশ্বারোহী চতুর্থ খুরে হাত দিয়েছে এমন সময় ঘোড়াটা ভয় পেয়ে দূরে সরে গেল। অশ্বারোহী চকিতে উঠে পেছন ফিরল, অমনি তরবারির আগায় তার বুক ঠেকল। চিত্রক বলল, মরুসিংহ, অশুভক্ষণে যাত্রা শুরু করেছিলে, আমার সঙ্গে ফিরতে হবে। মরুসিংহের বুকে লৌহ জালক ছিল, সে এক লাফে পিছু হেঁটে গিয়ে সঙ্গে সঙ্গে তরবারি বের করল। চিত্রকে তরোয়াল তার বুকে বিঁধল না, তাকে আরেকটু দূরে ঠেলে দিল মাত্র। মলিন চাঁদের আলোয় দুজনের অসি যুদ্ধ শুরু হল। যুদ্ধ শেষ হলে চিত্রক মরুসিংহের বুকের ওপর বসে তার হাত দুটো তারই পাগড়ি দিয়ে বাঁধল। তারপর তাকে দাঁড় করিয়ে পাগড়িটি তার কোমরে জড়াল। পাগড়ির প্রান্ত বাঁ হাতে এবং তরবারি ডান হাতে ধরে বলল, এবার চলো হেঁটে ফিরতে হবে, তুমি আগে চলো, আমি পেছনে থাকব, আর পালানোর চেষ্টা করবে না। মরুসিংহ এতক্ষণ একটিও কথা বলেনি, এখনো কথা বলল না। তারা যখন তাদের শিবিরে ফিরল তখন ভোরের আলো ফুটতে আরম্ভ করেছে, কিন্তু তখনও রাত্রির ঘোর কাটেনি। চিত্রকের রহস্যময় অন্তর্ধানে ছাউনিতে চাঞ্চল্য দেখা দিয়েছিল, সকলে জেগে উঠেছিল। চিত্রক বন্দি সহ ফিরতেই গুলিক ছুটে এলো। চিত্রক তাকে বলল, ইনি চষ্টনদুর্গের দুর্গপাল মরুসিংহ, আগে একে শক্ত করে গাছের কাণ্ডে বাঁধো, তারপর সব বলছি। মরুসিংহকে গাছে বেঁধে দুজন রক্ষী খোলা তলোয়ার হাতে তার সামনে দাঁড়াল। তখন নিশ্চিন্ত হয়ে চিত্রক গুলিককে আড়ালে নিয়ে গিয়ে গত রাতের সমস্ত ঘটনা বলল। সূর্যোদয় হয়েছে, চিত্রক ও গুলিক গিয়ে মরুসিংহকে প্রশ্ন করতে আরম্ভ করল। মরুসিংহ কিন্তু নীরব, একটি প্রশ্নেরও উত্তর দিল না। ক্রমে বেলা বেড়ে চলল, নিরামিষ প্রশ্নে ফল হচ্ছে না দেখে গুলিক তাকে লাঠি দিয়ে আঘাত করা শুরু করল। কিন্তু মরুসিংহের তাও মুখ খুলল না। দৈহিক পীড়ন ক্রমশ বাড়তে লাগল। প্রাণে না মেরে যতদূর নৃশংসতা প্রয়োগ করা যেতে পারে তা করা শুরু হল। ক্রমে দুপুর পেরিয়ে গেল, তবুও মরুসিংহের মুখ খুলল না দেখে ঠিক হলো একে ঘোড়া দিয়ে চিরে ফেলা হবে। ঘোড়া দিয়ে চিরে ফেলার প্রক্রিয়া অতি সহজ। যাকে চিরে ফেলা হবে তার দুপায়ে দুটি দড়ির প্রান্ত বেঁধে দড়ি দুটোর অন্য প্রান্ত দুটো ঘোড়ার সাথে বেঁধে দিতে হবে। তারপর ঘোড়া দুটোকে একসঙ্গে বিপরীত দিকে ছুটিয়ে দিতে হবে। মরুসিংহকে মাটিতে ফেলে তার পায়ে দড়ি বাঁধা হলে মরুসিংহ এই প্রথম কথা বলল, প্রশ্নের উত্তর দেব। দুজন রক্ষী মরুসিংহকে টেনে দাঁড় করালো, অতএব প্রশ্নোত্তর পর্ব আরম্ভ হল। চিত্রক জিজ্ঞেস করল, গত রাতে চুপি চুপি কোথায় যাচ্ছিলে? হুন শিবিরে। কত দূর? এখান থেকে 30 ক্রোশ ঈশান কোণে। পথ আছে? গুপ্ত পথ আছে। তুমি হুনদের পথ দেখিয়ে আনতে যাচ্ছিলে? কে পাঠিয়েছিল তোমাকে? দুর্গাদেব। তুমি নিজের ইচ্ছে যাওনি, প্রমাণ কি? আমার তরবারির কোষের মধ্যে দুর্গাদেবের পত্র আছে। মরুসিংহের কোমর থেকে তখনও শূন্য কোষ ঝুলছিল।
কোষ ভেঙে তার নিচ থেকে লিপি বেরোল। লিপি পাঠ করে মরুসিংহকে আর প্রশ্ন করবার প্রয়োজন হল না। গুলিক বর্মা বলল, বন্দিকে পানাহার দাও, কিন্তু বেঁধে রাখো, ওর ব্যবস্থা পরে হবে। তারপর চিত্রক ও গুলিক আড়ালে গিয়ে অনেকক্ষণ ধরে পরামর্শ করল। মন্ত্রণা শেষ হতে দুজন অশ্বারোহী বার্তা নিয়ে স্কন্দগুপ্তের শিবিরের দিকে যাত্রা করল। গুরুতর সংবাদ অবিলম্বে সম্রাটকে জানানো প্রয়োজন। তারপর দুপুরের দিকে চিত্রক একা দুর্গ তোরণের সামনে গিয়ে দাঁড়াল। বলল, দুর্গ স্বামীর সাথে সাক্ষাৎ করতে চাই। আজ আর দেরি হল না, দুর্গদ্বার খুলে গেল। চিত্রক প্রবেশ করল। কিরাত নিজের ভবনে ছিল, হেসে চিত্রককে সম্ভাষণ করল। দূত মহাশয়, আপনি ফিরে যাওয়ার জন্য নিশ্চয়ই বড় চঞ্চল হয়েছেন, কিন্তু দুঃখের বিষয় ধর্মাদিত্যের অবস্থার কোনো উন্নতি হয়নি, আপনাকে আরও দু একদিন অপেক্ষা করতে হবে। চিত্রক কোনো উত্তর দিল না, স্থির দৃষ্টিতে কিরাতের দিকে তাকিয়ে রইল। কিরাত আবার বলল, অবশ্য আপনারা যদি নিতান্তই থাকতে না পারেন তাহলে কাল সকালে ফিরে যাওয়াই কর্তব্য, কিন্তু যে কাজ করতে এসেছেন তার শেষ না দেখে ফিরে যাওয়া উচিত হবে কি? কিরাতের মুখের ওপর স্থির দৃষ্টি রেখে চিত্রক বলল, আমরা ফিরে না যাই এটাই আপনার ইচ্ছে? হ্যাঁ অবশ্যই, সম্রাটের আদেশ। কিন্তু তাতে আপনার কোনো লাভ হবে না। আমার লাভ? কিরাত তীক্ষ্ণ দৃষ্টিতে তাকাল। চিত্রক শান্ত স্বরে বলল, আপনি আশা করছেন আপনার নিমন্ত্রণ লিপি পেয়ে হুন সেনাপতি সশৈন এসে আমাদের হত্যা করবে, কিন্তু তা হবার নয়। মরুসিংহ ধরা পড়েছে, যে অধম গুপ্তচর হুনদের পথ দেখিয়ে আনতে পারত সে এখন আমাদের হাতে। কিরাত পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে রইল। কিছুকাল স্তব্ধ থেকে চিত্রক আবার বলতে লাগল, আপনার পত্র থেকে আপনার অভিপ্রায় সমস্তই বোঝা গিয়েছে। আপনি শত্রুকে ঘরে ডেকে এনে প্রথমে নিজের দুর্গ ও ধর্মাদিত্যকে তাদের হাতে সমর্পণ করতে চান, তারপর হুনেরা যাতে সহজে বিটঙ্ক রাজ্য অধিকার করে সম্রাট স্কন্দগুপ্তের পথের কাঁটা হতে পারে সেজন্য তাদের সাহায্য করতে উদ্যত হয়েছেন। আপনি রাজদ্রোহী, দেশদ্রোহী, কিন্তু সম্রাট স্কন্দগুপ্ত ক্ষমাশীল পুরুষ। এখনও যদি আপনি তার বশ্যতা স্বীকার করে রৌট্ট ধর্মাদিত্যকে আমাদের হাতে অর্পণ করেন তাহলে সম্রাট হয়তো আপনাকে ক্ষমা করতে পারেন। এবার কিরাত আগ্নেয়গিরির বিস্ফোরণের মতো ফেটে পড়ল। তার অগ্নিবর্ণ মুখে শিরা উপশিরা ফুলে উঠল। সে উন্মাদের মতো গর্জন করে বলল, রাজদ্রোহী, দেশদ্রোহী, মূর্খ! দূত, তুমি কি বুঝবে কেন আমি হুমকে ডেকেছি? এ রাজ্য আমার। অধম ধর্মাদিত্য প্রবঞ্চনা করে আমার পৈতৃক সম্পত্তি অপহরণ করেছে। আমি বিটঙ্ক রাজ্যের ন্যায্য রাজা। তুমি ন্যায্য রাজা? হ্যাঁ, তবু আমি ধৈর্য ধরেছিলাম, বিদ্রোহ করে নিজ অধিকার সবলে গ্রহণ করতে চাইনি। আমি শুধু চেয়েছিলাম ধর্মাদিত্যের কন্যাকে বিবাহ করে উত্তরাধিকার সূত্রে সিংহাসন লাভ করব, তাতে কারো ক্ষতি হতো না। কিন্তু নষ্ট বুদ্ধি ধর্মাদিত্য এবং তার নষ্ট বুদ্ধি কন্যা। বিটঙ্ক রাজ্য ন্যায় তো তোমার এ কথার অর্থ কি? তা তুমি বুঝবে না, বুঝবে না। হুন হলে বুঝতে। আমার পিতা তুষফান নিজের হাতে পূর্ববর্তী আর্য রাজার মাথা ধর থেকে আলাদা করেছিলেন, সেই অধিকারে বিটঙ্ক রাজ্য আমার পিতার প্রাপ্য। হুনদের মধ্যে এই রকম প্রথা আছে, কিন্তু চতুর ধর্মাদিত্য। কি বললে? তোমার পিতা পূর্ববর্তী আর্য রাজাকে হত্যা করেছিল, ধর্মাদিত্য হত্যা করেননি? না, এ কথা সকলে জানে, কিন্তু এ পৃথিবীতে সুবিচার হয় না। চিত্রকের তিলক ত্রিলোচনের চিহ্ন আগুনের মতো জ্বলছিল, সে কিরাতের দিকে এগিয়ে গেল। এই সময় বাইরে গণ্ডগোল শোনা গেল। দু তিনজন প্রাকার রক্ষী কক্ষের মধ্যে ঢুকে পড়ল। দুর্গেশ, শত শত রণহস্তি নিয়ে একদল সৈন্য ডান দিক থেকে আসছে, বোধহয় স্বয়ং স্কন্দগুপ্ত। হ্যাঁ, একটি হাতির মাথায় সাদা ছাউনি রয়েছে। অকস্মাৎ কক্ষে স্কন্দগুপ্ত প্রবেশ করে বললেন, রট্টা যশোধরার কাছে পাশার বাজি হেরেছিলাম, তাই পণ রক্ষার জন্য আসতে হয়েছে। এখন দেখছি এসে ভালোই করেছি। দুর্গের মধ্যে খোলা জায়গায় সভা বসেছে। স্কন্দগুপ্তের রণহস্তির দল চক্রাকারে সভাস্থল ঘিরে আছে।
দুর্গ এখন স্কন্দগুপ্তের অধিকারে। কিরাত স্কন্দগুপ্তের বিরুদ্ধে দুর্গ দ্বার রোধ করতে সাহস পায়নি, প্রাণ বাঁচাবার ক্ষীণ আশা নিয়ে তাঁর কাছে আত্মসমর্পণ করেছিল। এদিকে কপতকূট থেকে চতুরানন ভট্ট অনুমান 400 সৈন্য এনে প্রায় স্কন্দগুপ্তের সাথে সাথেই এসে উপস্থিত হয়েছেন। গাধার পিঠে চেপে জম্বুকে এসেছে। স্কন্দগুপ্ত একটি প্রশস্ত বেদির ওপর বসেছিলেন, পাশে ধর্মাদিত্য। ধর্মাদিত্যের দেহ শুষ্ক শীর্ণ, মুখে কষ্টের চিহ্ন বিদ্যমান, কিন্তু তাকে দেখে মরণাপন্ন রোগী বলে মনে হয় না। রট্টা যশোধরা তাঁর হাঁটু জড়িয়ে পায়ের কাছে বসেছিল। চিত্রক, গুলিক ও আরও অনেক সেনামুখ্য সভার সামনে দাঁড়িয়েছিল। কিরাত কিছু দূরে একা মুখ নিচু করে দাঁড়িয়েছিল। ধর্মাদিত্য ভাঙা গলায় বললেন, আমার আর রাজ্য সুখে স্পৃহা নেই, আমি বুদ্ধের শরণ নেব। রাজাধীরাজ, আপনি আমার এই ক্ষুদ্র রাজ্য গ্রহণ করুন, হাততাইর সন্ত্রাস থেকে প্রজাকে রক্ষা করুন। স্কন্দগুপ্ত বললেন, তা করতে পারি, কিন্তু আমি তো বিতঙ্ক রাজ্যে থেকে রাজ্য শাসন করতে পারবো না। একজন স্থানীয় সামন্ত প্রয়োজন যে সিংহাসনে বসে প্রজা শাসন করবে, এমন কে আছে? আমার একমাত্র কন্যা আছে, এই রট্টা যশোধরা। এই বলে রট্টার মাথায় হাত রাখলেন। রট্টা আপনার কুমারী কন্যা, যদি আপনার জামাতা থাকতো সে আপনার জায়গা নিয়ে রাজ্য শাসন করতে পারত, কারো ক্ষোভের কারণ হতো না। কিন্তু অনধিকারী ব্যক্তিকে সিংহাসনে বসালে রাজ্যে অশান্তি ঘটার সম্ভাবনা, বর্তমান অবস্থায় তা বাঞ্ছনীয় নয়। ধর্মাদিত্য, আপনি আরও কিছুকাল রাজ্য শাসন করুন, তারপর। ধর্মাদিত্য সবিনয়ে হাত জোড় করে বললেন, আমাকে ক্ষমা করুন, সংসারে আমার আর মন নেই, আপনার রাজ্য আপনি যাকে ইচ্ছে দান করুন, আমার কন্যার জন্য আর আমি অনুগ্রহ ভিক্ষা করি না। রট্টা আপনার স্নেহ পেয়েছে, এই যথেষ্ট, আপনি প্রজার কল্যাণে যেমন ইচ্ছে হয় করুন। সভা কিছুক্ষণ স্তব্ধ হয়ে রইল, তারপর রট্টা ধীরে ধীরে উঠে দাঁড়ালেন। একবার চিত্রকের দিকে তাকিয়ে মৃদু হাসলেন, তারপর স্কন্দগুপ্তের দিকে ফিরলেন। আয়ুষ্মান, রাজ্যের ন্যায্য অধিকারীর যদি অভাব ঘটে থাকে, আমি একজন ন্যায্য অধিকারীর সন্ধান দিতে পারি। সকলে বিস্ফারিত দৃষ্টিতে তাকাল। রট্টা বললেন, যে আর্য রাজাকে জয় করে পিতা বিতঙ্ক রাজ্য অধিকার করেছিলেন, সেই আর্য রাজার বংশধর জীবিত আছেন। কে সে, কোথায় সে? উত্তর না দিয়ে রট্টা ধীর পায়ে চিত্রকের সামনে দাঁড়াল। চিত্রক অভিভূতভাবে স্খলিত স্বরে একবার বলল, রট্টা। তারপর নীরব হল। রট্টা চিত্রকের হাত ধরে স্কন্দগুপ্তের সামনে নিয়ে এলেন। ইনি সিংহাসনের ন্যায্য অধিকারী মহারাজ। চিত্রক বর্মা? এনার প্রকৃত নাম তিলক বর্মা। তিলক বর্মা, তুমি ভূতপূর্ব আর্য রাজার পুত্র? আগে হ্যাঁ, আমি জানতাম না, সম্প্রতি জেনেছি। প্রমাণ আছে? যিনি আমার গোপন পরিচয় প্রকাশ করেছেন তিনিই প্রমাণ দেবেন, আমার কোনো আগ্রহ নেই। প্রমাণ আছে, প্রয়োজন হলে দেব, কিন্তু আর্য, প্রমাণের কি কোনো প্রয়োজন আছে? স্কন্দগুপ্ত তীক্ষ্ণ চোখে একবার রট্টার মুখ ও একবার চিত্রকের মুখ দেখলেন। তাঁর ঠোঁটে ঈষৎ ক্লিষ্ট হাসি দেখা দিল। তিনি বললেন, না, প্রয়োজন নেই। তিলক বর্মা, বিতঙ্কের সিংহাসন তোমাকে দিলাম, রট্টা যশোধরা, বিতঙ্কের রাজমহিষী হতে বোধ করি তোমার কোনো আপত্তি নেই। রট্টা মুখ নিচু করে আবার পিতার পদতলে বসে পড়লেন। সভার সকলে স্থির হয়ে এই দৃশ্য দেখছিল। এখন হর্ষধ্বনি করে উঠল, ধর্মাদিত্য আসন ছেড়ে উঠে দাঁড়ালেন। চিত্রককে সম্বোধন করে
কাঁপা কাঁপা গলায় বললেন, বৎস, যৌবনের প্রবলতায় যে হিংসা বৃত্তি অবলম্বন করেছিলাম তার জন্য অনুতাপে আমার হৃদয় দগ্ধ হচ্ছে। বিতঙ্কের সিংহাসন তোমার, তুমি তা ভোগ করো, আর আমার রত্তা যশোধরাকে গ্রহণ করে আমাকে ঋণ মুক্ত করো। চিত্রক মাথা নিচু করে বলল, আপনি স্বেচ্ছায় ঋণ পরিশোধ করলেন, আপনি মহানুভব, কিন্তু অন্য একটি আদান প্রদান এখনো বাকি আছে। চিত্রক দ্রুত পদে কিরাতের সামনে গিয়ে দাঁড়াল, বলল, আমার পরিচয় তুমি শুনেছ, পিতৃঋণ শোধ করতে প্রস্তুত? রক্তহীন মুখ তুলে কিরাত বলল, প্রস্তুত। তবে তরবারি নাও, আমাকেও পিতৃঋণ পরিশোধ করতে হবে। আবার কপোতকূট, রাজপ্রাসাদ আলোকমালায় ঝলমল করছে। নগরীর পথে পথে পুরুষ মহিলার নৃত্যগীত আর শান্ত হচ্ছে না। দুই রাজবংশ মিলিত হয়েছে। রৌট্ট ধর্মাদিত্য জামাতার হাতে রাজ্যভার অর্পণ করে চিল্লকূট বিহারে আশ্রয় নেবেন। সম্রাট স্কন্দগুপ্ত বরবধূর জন্য শিবির থেকে 5টি হাতি উপহার পাঠিয়েছে। বিশ্বাসঘাতক কিরাত মরেছে। সকলেই সুখী, সকলেই আনন্দমত্ত, এমনকি বৃদ্ধ হুন যোদ্ধা মোঙের ঠোঁটে হাসি ফুটেছে। প্রত্যেক পানশালায় নাগরিকেরা আনন্দ কোলাহল করে তাকে ডাকছে এবং মদ্যপান করাচ্ছে। তার বহুশ্রুত গল্প শুনে কেউই আর পালিয়ে যাচ্ছে না, বরং উচ্চ কণ্ঠে হাসছে আর বলছে, মোং, তারপর কি হলো? রাজপ্রাসাদে বিবাহ ক্রিয়া সম্পন্ন হয়েছে। গভীর রাত্রে একটি পুষ্প সুরভিত কক্ষে চিত্রক, রট্টা আর সুগোপা রয়েছে। চিত্রক বলল, সুগোপা, তুমি আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছ। বিশ্বাসঘাতকতা না করলে সখীকে কি পেতেন? ফুলের সাজে সজ্জিতা রট্টার হাতে একটি রূপোর তৈরি কাজল লতা ছিল। কন্যাকে বিয়ের সময় এটি ধারণ করতে হয়। সেই বান দিয়ে সুগোপার উরুর ওপর মৃদু আঘাত করে রট্টা বললেন, সুগোপা কি আমার কাছে কিছু গোপন করতে পারে? পরদিনই সকালে এসে আমাকে তোমার সব পরিচয় দিয়েছিল। চিত্রক রট্টার হাত ধরে জিজ্ঞেস করল, রট্টা, আমার প্রকৃত পরিচয় জানতে পেরে তোমার কি মনে হয়েছিল? রট্টার চোখ দুটি ক্ষণকাল বন্ধ হয়ে রইল। তারপর তিনি বললেন, সেদিন সন্ধ্যার পর চাঁদের আলোয় ছাদের ওপর তোমার সাথে দেখা হয়েছিল, মনে আছে? তোমার মনের ভাব বুঝতে চেয়েছিলাম, মনে মনে সংকল্প করেছিলাম তোমাকে প্রতিহিংসা নেবার সুযোগ দেব, না হলে তোমার হৃদয় জয় করব। কিন্তু তুমি তো প্রতিশোধ নিলে না, তাই তোমার হৃদয় জয় করলাম, তোমাকে ভালোবাসলাম। রট্টা চিত্রকের দিকে কটাক্ষ হানলেন, তারপর সুগোপার কানে কানে বললেন, সুগোপা, তুই এখন বাড়ি যা, রাত শেষ হতে চলল, আজ রাতে মালাকারকে আর বঞ্চিত করিস না। বলো না, নিজের মালাকার পেয়েছ তাই আমাকে বিদায় করতে চাও, আর বুঝি তর্স হয়েছে না? সুগোপা প্রদীপ নিভিয়ে দিয়ে হাসতে হাসতে ছুটে পালাল। এরপর সুখ স্বপ্নের মতো 6 মাস কেটে গেছে। ওদিকে হুনের সাথে স্কন্দগুপ্তের যুদ্ধ চলছে। হুন কখনো পিছিয়ে যাচ্ছে, কখনো অতর্কিত পথে এগিয়ে আসছে। বিতঙ্ক রাজ্যে এখনো হুন প্রবেশ করতে পারেনি। চষ্টন দুর্গে অধিষ্ঠিত হয়ে গুলিক বর্মা হাজার সৈন্যের চোখ দিয়ে সংকট পথ পাহারা দিচ্ছে। চিত্রক নিজের রাজ্যে এক সৈন্য দল গঠন করেছে। 3,000 সৈন্য কপোতকূট রক্ষার জন্য সর্বদা প্রস্তুত। একদিন সূর্যাস্তের সময় প্রাসাদ শীর্ষে উঠে রট্টা দেখলেন, চিত্রক স্থির হয়ে দাঁড়িয়ে পশ্চিম দিগন্তের দিকে তাকিয়ে আছে।
রট্টা কাছে গিয়ে তার বাহু জড়িয়ে দাঁড়ালেন। কি দেখছ? কিছু না, সূর্যাস্তের বর্ণগৌরব কি অপূর্ব! মেঘ, পাহাড় ও আকাশ একাকার হয়ে গিয়েছে, যেন একটা রক্তবর্ণ রণক্ষেত্র। রট্টা কিছুক্ষণ চিত্রকের মুখের দিকে তাকিয়ে রইলেন, তারপর বললেন, যুদ্ধে যাবার জন্য তোমার মন বড় চঞ্চল হয়েছে, তাই না? ধরা পড়ে গিয়ে চিত্রক একটু করুণ হাসল। রট্টা তার কাঁধে হাত রেখে বললেন, যদি মন অধীর হয়ে থাকে যুদ্ধে যাও না কেন? চিত্রক চকিতে একবার তার দিকে তাকালো, কিন্তু নীরব হয়ে রইল। রট্টা তখন ঈষৎ হেসে বললেন, তোমার মনের কথা বুঝেছি। তুমি ভাবছো হুন আমার স্বজাতি, তাদের বিরুদ্ধে তুমি যুদ্ধযাত্রা করলে আমি দুঃখ পাব। তোমার বোধহয় বিশ্বাস স্বজাতির বিরুদ্ধে যুদ্ধ করতে হবে বলে পিতা রাজ্য ত্যাগ করেছেন, সত্যি কি না বলো? না, ধর্মাদিত্য মন থেকে বুদ্ধ তথাগতের শরণ নিয়েছেন, কিন্তু তুমি রট্টা, তোমার দেহে হুন রক্ত আছে। আমি যদি হুনের বিরুদ্ধে যুদ্ধযাত্রা করি তাহলে তুমি কি সত্যি দুঃখ পাবে না? হুন যেমন তোমার শত্রু তেমনি আমার শত্রু। আমার দেশ যে আক্রমণ করে পরম আত্মীয় হলেও সে আমার শত্রু। তোমার মন যখন চাইছে তুমি যুদ্ধে যাও, স্কন্দগুপ্তের সাথে যোগ দাও। চিত্রক রট্টাকে আলিঙ্গন করে বলল, রট্টা, ভেবেছিলাম আমার রাজ্য যতদিন আক্রান্ত না হবে ততদিন নিরপেক্ষ থাকব, কিন্তু মন বড় অশান্ত হয়েছিল। তুমি আমার মনের কথা জানলে কি করে? আমি অন্তর্যামিনী, তা এখনো বুঝতে পারলে না? তবে যাই, আমি 1,000 সৈন্য নিয়ে যাব, বাকি 2,000 রাজপুরী রক্ষার জন্য থাকবে। তুমি রাজা, তোমার যা ইচ্ছে করো, কিন্তু তোমার অনুপস্থিতিতে রাজ্য দেখবে কে? তুমি দেখবে, চতুর্ভট্ট দেখবেন। রট্টা অনেকক্ষণ স্বামীর মুখের দিকে চেয়ে রইলেন, চোখ দুটি ছলছল করতে লাগল। শেষে বাষ্পরুদ্ধ স্বরে বললেন, তুমি যখন যুদ্ধ জয় করে ফিরে আসবে একটি নতুন মানুষ তোমাকে অভ্যর্থনা জানাবে। এই বলে রট্টা স্বামীর বুকে মুখ লুকোলেন। রাজা ধীরাজ স্কন্দগুপ্ত, রট্ট ধর্মাদিত্য, রট্টা যশোধরা, চিত্রক কিরাত, এই সমস্ত নাম কালের গর্ভে মিলিয়ে গেছে সময়ের অতীতে, তবে মন্দিরা এখনো বেজে চলেছে। যুদ্ধ, ক্ষমতা, সিংহাসন, রাজনীতি, কূটনীতি, প্রেম, বন্ধুত্ব, বিশ্বাসঘাতকতা সমস্ত নিয়ে এগিয়ে চলেছে বর্তমান, বেজে চলেছে কালের মন্দিরা। এখনকার মতো গপ্প মিলে ঠেকের সময় শেষ। পরের সপ্তাহে আরও একটা নতুন গপ্প নিয়ে আসবো আমি। Till then, like, share and subscribe to my channel and don't forget to click on the bell icon for notifications. নিজে তো শুনছেনই, সঙ্গে বন্ধুদেরও জানান। প্রত্যেক শনিবার রাত 9টায় আমি মীর নিয়ে আসি গপ্প মিরে ঠেক, আপনার গপ্পের প্লেলিস্ট।